শুভ সন্ধ্যা সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠান শিল্পকথায়। আমি সাদিয়া মিজান। আজকে এই অনুষ্ঠানের প্রথম পর্ব। শিল্পকথা অনুষ্ঠানটি আসলে আয়োজন করা হয়েছে সৃজনশীল ব্যক্তিত্বের বিভিন্ন জীবনের বিভিন্ন গল্প নিয়ে, তাদের সৃজনশীল কাজের পিছনের যে গল্পগুলো আমাদের সবসময় জানা হয় না, সেই গল্পগুলো নিয়ে একটা আয়োজন করা হয়েছে শিল্পকথা। এবং প্রতি সপ্তাহে শনিবার আমরা রাত 8টায় দুজন ব্যক্তিত্ব নিয়ে হাজির হব তাদের কিছু গল্প শোনার জন্য। কথা না বাড়িয়ে আজকে আমরা খুব জলদি চলে যাচ্ছি আমাদের দুজন আজকের যে দুজন অতিথি। প্রথমেই আমরা একটু দেরি করে শুরু করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, যান্ত্রিক ত্রুটিটা বুঝে উঠতে আমাদের একটু টাইম লাগবে। আজকের অতিথিদের আমি আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই আমাদের সাথে আছেন আর্টিস্ট কনক চাপা চাকমা এবং সুলেখা চৌধুরী। আপনাদের দুজনকেই ভীষণ ভীষণ ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় করার জন্য, একটু গল্প আড্ডা মারার জন্য। কনকদি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো। সুলেখা দি? হ্যাঁ ভালো আছি। খুবই আনন্দিত লাগতেছে দুজনকে দেখে আর গল্প করতে পেরে, আর তিনজনের চশমার মিল হয়েছে, এটা খুব ভালো লাগে। তিনজনই চশমা আমরা, একদম। কনকদি কেমন লাগতেছে? টেকনোলজিটা বুঝে উঠতে পারছেন, এটা কিন্তু একটা রিলিফ। তো আগে থেকে সারেন্ডার করি যে আমি পারি। সুলেখা খুবই হার্ড এইগুলোতে, ভীষণ ভাবে ও জানে। আমি একদম মানে কি বলবো, না 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 কোনো, এটা খুব ভুল কথা। আমাকে আমাকে শেখর ভীষণ ভাবে হেল্প করেছে। আমি জাস্ট এসে সামনে বসেছি, তারপরে সাদিয়া ওরা হেল্প করেছে, আমি বসে আছে এখন শুধু। আমি উত্তাতে পারি, সত্যি কথা, খুব বাজে অবস্থা আমার। না, আমরা ব্যাকআপ প্ল্যান রাখছিলাম, আমরা মানে মানে দেরি হলে কার উপরে ব্লেম দিব সেটা আমরা গোপনে একটা প্ল্যান রাখছিলাম, সেটা লাগে নাই, এটা নিয়ে আমরা খুবই আনন্দিত। চলেন শুরু করি। আসলে বেসিক্যালি জায়গাটা তো আসলে গল্প করার, এখানে প্রশ্ন উত্তর পর্ব টাইপের খুব কিছু নেই, খুব ইনফর্মাল আলাপ। প্রথমে শুরু করি, কনক দি আপনি এখন কোথায় অবস্থান করছেন, কোথায় থাকছেন এবং কেমন দিনকাল যাচ্ছে? আমি ধানমন্ডিতে আছি, এখানে দীর্ঘ আমার 20-22 বছর হবে এই বাসায় আছি, ধানমন্ডি 4 নম্বরে। তো এখন এই করোনা কালে লকডাউনের সময় যে আমরা বাসার ভিতরে ঢুকে গেছি, তো এটা অবশ্য সবকিছু মিলিয়ে খুবই আপসেটিং একটা ব্যাপার। কিন্তু আমি বলবো যে আমি নিজেকে অনেক বেশি ব্যস্ত রেখেছি, ছবি আঁকা তো আছেই, এটা আমি এই করোনার সময় বলে না, আমি এমনিতে নিয়ম করে করে আমি ছবি আঁকতে পছন্দ করি। প্রতিদিন না বসলেও আমি থাকতে, আর এই সময়টা তো বটেই, আমি বেশ 3-4 ঘন্টা করে করে সময় দিচ্ছি ছবি আঁকায়। যদি পূর্ণ একটা চিত্র কলা তৈরি করতেও না পারি, ড্রয়িং করছি, বই পড়ছি, আর আমার আরো সময়গুলো কেটে যাচ্ছে। আমার বিড়াল আছে, হ্যাঁ আমি ওই পয়েন্টে যেতে চাচ্ছিলাম। হ্যাঁ, 2টো কুকুর আছে, ওরা যে আমাকে কি বিজি রাখে এটা মানে সামনাসামনি না দেখলে এটা আমি বুঝাতে পারবো না। আর ওরা ওদের মাকে যে দীর্ঘ সময় ওরা এত কাছে পেয়েছে, মানে সকাল থেকে চোখ খুললে দেখে আমাকে, রাত্রে দেখে অনেক রাত পর্যন্ত, ওরা যে কি খুশি মানে এটা মানে বলে বোঝানো যাবে না, যে এরকম ভাবে তো তারা আমাকে কখনো পায় নাই। লকডাউনটা উঠে যাক, এটা চায় না। হ্যাঁ, আমার মনে তারা চাচ্ছে না লকডাউনটা এভাবে উঠে যাক। তারপরে তো ইয়ে আছে, আর ইচ্ছা করে একটু আমি এটা সেটা যেটা ইচ্ছা করে আমি রান্না করি, যাতে সময়টা কোনোভাবে আমার যেন বোর না লাগে। প্রথম দিকে খুব খবর দেখতাম, কিন্তু আমি দেখার পর এত আপসেটিং, এত মন খারাপ হয়ে যায় আমার, তারপর আমি খবর দেখা একদমই বন্ধ করেছি, এখন দেখি না আমি। মাঝে মাঝে হয়তো বা শুনি, ফ্রেন্ডদের ফোন টোনে কথা হয় সব সময়, তো আমার এইভাবে কিন্তু সময়টা কেটে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় আর্টিস্টদের এটা একটা সুবিধার জায়গা, আমরা সবসময় একটু ঘরকুনোই ছিলাম, মানে আমাদের ব্যস্ত থাকার একটা জায়গা থাকে মনে হয় অন্যরকম ভাবে, সেই আলোচনা গুলাই আমরা এই প্রোগ্রামে আসলে আস্তে আস্তে মানে শুনতে পাবো, যেরকম আপনার বিড়ালের গল্প শুনতে পাচ্ছি এখন। সুলেখা দি, তোমার ওইখানে আজান শেষ? আজান শেষ হয়নি, আমরা কনকদের সাথে গল্পটা করছি, আজানটা শেষ হোক তারপর আমরা ফিরে আসবো, কোনো সমস্যা নেই। কনকদি 20-22 বছর বলছিলেন ঢাকায়, তার আগে কোথায় ছিলেন? না ঢাকায় না, ধানমন্ডিতে, এই বাসাটাই আমার 22 বছর। আচ্ছা, আর এর আগেও ছিলাম আমরা, তার আগে ছিলাম আজিমপুরে, যেহেতু আমার হাজবেন্ড
সে ওই বিটিভিতে চাকরি করতে, সেই সুবাদে আমরা আজিমপুর কলোনি পেয়েছিলাম। তো ওখানে প্রায় দীর্ঘ 10 বছর ওখানেও আমাদের কেটেছে। তারপর এইবারই যখন আমরা এটা আমাদের ফ্ল্যাট, এটা যখন আমরা নিয়েছি, ও সময়টা মানে দেখবো বলে নিজের চোখের সামনে বাড়িটা কিভাবে উঠে এটা দেখার জন্য কিন্তু আমরা ধানমন্ডিতে চলে এসেছিলাম, যে ভাড়া বাড়িতে ছিলাম 3 বছরের মতো। তারপর আমাদের চোখের সামনে হলো সবকিছু, আমরা প্রতিটি ইট গাঁথুনি বালি সবকিছুই কিন্তু আমাদের নিজের হাতে তৈরি, একদম মিস্ত্রিদের সঙ্গে আমরা নিজেরাই কাজ করেছি। যাই হোক, আমাদের সবকিছু আমরা এখানে এক করতে পেরেছি, ব্লেন্ড করতে পেরেছি। কাজে এই বাসে আমার 22 বছর হয়ে যাচ্ছে। তার মানে আপনার ঢাকাতেই আসলে বেড়ে ওঠা। ম্যাট্রিক করার পরে 1978 সনে আমি ম্যাট্রিক করি, তারপরেও চারুকলায় ভর্তি হয়েছি। তখন ম্যাট্রিক করে আসতে হতো। আমার মনে হয় আমার এই দীর্ঘ সময়ে আমি রাঙামাটিতে বোধহয় এই ম্যাট্রিক পর্যন্ত কম সম 16 বছর পর্যন্ত আমি কাটিয়েছি। আমার মনে হয় দীর্ঘ সময় আমার যাত্রাটা ঢাকাই। আচ্ছা, হ্যাঁ, মানে বাংলাদেশে তো আমার মনে হয় ম্যাক্সিমামই আমরা বলি ঢাকা, দেশের বাড়ির জায়গাটা ভুলে যাই, এতটা সময় ঢাকায় কাটানো হয়। মানে কেউ দেশের বাড়ি জিজ্ঞেস করলে প্রথমে বলা উচিত ঢাকা, তারপরে হচ্ছে সেকেন্ড হোম বলতে হবে অন্য জায়গা। আমার মনে হয় আপনার মানে ঢাকার আগের গল্পগুলো কানেক্ট হবে যখন আমরা আপনার কাজগুলোকে দেখবো এবং কাজের গল্পগুলো শুনবো, তখন আমার মনে হয় বড় একটা চ্যাপ্টার ওখান থেকে আসবে। মানে কিভাবে আপনি ঢাকায় থেকেও আগের চ্যাপ্টারটা এখনো খুব কন্টিনিউ করছে, সেই জায়গাটা আমরা আলাপ করতে পারবো। সুলেখা দি, তুমি কি আছো? আমরা একটু আজানের জন্য খানিকটা বিরতিতে আছে। তুমি শুনতে পাচ্ছো সুলেখা দি? তোমাদের মিউট দেওয়া আছে। কনক দি, তোমাকে ছাড়াই টেকনোলজিতে আগায় গেল, কিন্তু দেখো সুলেখা, তুমি আমার থেকে কত গুণ আগিয়ে আছো। তোমার কি মিউট দেওয়া? দেখো, তোমার স্ক্রিন এই তো, তোমার বাক স্বাধীনতা ফিরে এসেছে। দিন কেমন কাটে, তুমি কোথায় অবস্থান করছো, কিভাবে দিন কাটাচ্ছো? প্রচুর আজানের মধ্যে আছো আমরা বুঝতে পাচ্ছি। কয়টা মসজিদ সেটা বলো আগে। তিনটা। অন্য সবকিছুই ভালো, কিন্তু এই টাইমটা আসলে এত সাউন্ড পলিউশন বলতে যা হয় সেটা হয়ে যায় আসলে। কোন এলাকায় একসাথে চলে তো আমার, আমি এখন আছি রাজারবাগ, এটা বাসাবোর পার্শ্ববর্তী একটা এলাকা। তো আমি এই বাসায় এসেছি খুব বেশি দিন না, 1 বছরের মতো হয়েছে। আর একদিক দিয়ে বলতে গেলে আমার বেড়ে ওঠাটাও এই এলাকাতেই, মানে এই বাসাবু কেন্দ্রিক, আমার বাবার বাড়ি এই বাসাবুড়ি, এখানে আহমদবাগ নামক একটা জায়গায় আমি থাকছি রাজারবাগে। তো আমার ছোটবেলা থেকে এখানেই আছি আমি। আমি বেশ কিছুদিন অন্য জায়গায় ছিলাম, খুব 1 বছর হলো যে মা বাবার বাসার কাছে বলে আমি এই এলাকাটাতে আবার শিফট করেছি, কারণ তারাও আসলে বয়স হয়ে গেছে, তাদেরকে একটু সময় দেওয়ার ব্যাপার আছে এখন আসলে। তো এই সব মিলেই আসলে এখানে থাকা, একটু হয়তো মূল বিশেষ করে আমাদের শিল্প সংস্কৃতির জায়গাগুলি থেকে হয়তো একটু দূর। এক সময় হয়তো এটাই, এটার মধ্যেই আমার ছোটবেলাতে আমি দেখেছি এই এলাকার মধ্যে একটা মফস্বলের আমেজ ছিল। হ্যাঁ, বিল ছিল, বর্ষাকালে পানি হতো, তারপরে কিংবা আমরা, আমি আমার ছোটবেলায় এই এলাকায় আমি বিলে নৌকা বাইচে দেখেছি। তো যার কারণে মানে একটা অদ্ভুত ভাবে আমি, আমার বেড়ে ওঠাটা মানে শহর মফস্বল দুটো মিলেই বেড়ে ওঠা। তুমি কি খুব ঘর কোনো ছিলে নাকি বাইরে যেতে? না, এই যে নৌকা বাইচ দেখতে, নৌকা চালাতে, না এগুলি কোনো কিছুই না। কারণ নৌকা বাইচ হতো এটা এই এলাকায়, বিভিন্ন জায়গা থেকে লোকজন দেখতে আসতো, তো সেই হিসাবে আমরা যেহেতু এই এলাকায় আছে আমরাও দেখতে যেতাম, এবং সেটা দেখে যেত সবাই মিলে যাচ্ছে, একটা এলাকা সবাই মিলে যাচ্ছে তা আমরাও যাচ্ছি, এবং নৌকা চড়ে যেয়ে বিলের মধ্যে যেয়ে নৌকা বাইচ দেখা। তা আমার কাছে কখনো কখনো মনে হয় যে ঢাকা শহরে থেকেও আমি হয়তো ওই গ্রামের কিছু জিনিস কিন্তু আমি পেয়ে গেছি,
হ্যাঁ, এটা খুব লাকি ব্যাপার। হ্যাঁ, এই এলাকাটায় থাকার কল্যাণে বলবো যে হয়তো অনেক সুযোগ সুবিধা কম, শহুরে সুযোগ সুবিধা কম, কিন্তু আবার এই টাচগুলি পাওয়ার কারণে আবার মনে হয় যে মন্দ কি, ভালোই তো। এখন কেমন সময় কাটে তোমার? এখন গত 3 মাস ধরে তো আসলে ঘরবন্দি, আর ঘরবন্দি হওয়ার কারণে বাসা এবং আমার বাবার বাসায় আমি একটু সময় দিতে হয়, কারণ তাদের তো বয়স হয়েছে, আর করোনা তো আসলে বয়স্ক মানুষদের জন্য আরো বেশি সিরিয়াস, তো এক ধরনের টেনশনে আছি বলা যায়। এই টেনশনটাকে কেন্দ্র করে হয়তোবা তাদেরকে সময় দেওয়া, নিজের জগতে কিছু সময় দেওয়া, এমন না যে আমি খুব বেশি সময় দিচ্ছি। তবে লকডাউনের শুরুর দিকে আমি কিছু কাজ করেছি, কিছু ড্রয়িং করেছি, পেন্টিং করেছি, বা নতুন কিছু কাজ করার খসড়া করেছি। এটা কাজটা এখন খুব যে রেগুলার হচ্ছে তা না, মানে কনকদি বলছিল, আমার খুব ভালো লাগছিল যে কনকদি অনেক কাজ করছেন। হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে মনে হয়েছে যে আমি সবকিছু মিলে একটা কেমন যেন অস্থির একটা সময় আমার মনে হয় আমরা পার করছি কোনো কাজে। আমার মনে হয় তোমাকে তোমাকে তো আমরা সবসময় সব জায়গায় দেখতাম, মানে শাহবাগে গেলে তোমাকে দেখা যাবে, এটাই স্বাভাবিক। মানে সেই যায় তোমার ওই জিনিসটা আসলে মনে হয় বেশি মিস করো, মানে কনকদের আমার মনে হয় যে বিড়াল গুলোর সাথে এত নাইস একটা সময় বাড়িতে, যে তার একটা ম্যাক্সিমাম সময় বাড়িতেও ছিল, আর তোমার ওই বাইরে যাওয়াটা মিস করার কারণে, যেটা আমি বুঝতে পারি, আমি মানে বাড়িতে যেরকম বলে যে পা বাড়িতে থাকে না সব সময় বাইরে, হঠাৎ লকডাউন আমাদের জন্য ওরকম। আমার তো এটা হয় যে মানে বিকেল মানে আমাকে বেরোতে হবে, মানে একটু আকাশ দেখতে হবে, একটু খোলা বাতাস নিতে হবে। এই যে ব্যাপারটা, এটা আসলে মানে এটা শুরুর দিকে খুব পেইনফুল ছিল, এখন আমার মনে হয় যে একটু আমরা বোধহয় সবকিছু মিলে, বলে না যে মানুষ জীবনের এই ক্রাইসিস টাইমগুলিতে আসলে অনেক কিছু মেনে নিতে বাধ্য হয়, আমরা হয়তো সেই বাধ্যবাধকতার মধ্যে আটকে গেছে আর কি। সেটাই। কংদি, আমাদের চতুর্থ অতিথির নাম কি? সই। খুবই ভালো হলো, একটা নতুন অতিথি পাওয়া গেল। কংদি, আমরা আপনার কাছে ফিরে আসি। আপনার কাজের কিছু ছবি আমরা এখন স্ক্রিনে দেখাবো। আগেও বলছিলাম যে আপনার কাজের মধ্যে একটা নির্দিষ্ট সাবজেক্ট উঠে আসে, একটা এথনিক বিষয় আছে রিমার্কেবলি, যেখান থেকে আসলে কেউ কাজ দেখলে বুঝতে পারে যে এটা আপনার কাজ। এই যে জায়গাগুলো, এই গল্পগুলো উঠে আসা, সেইটার ব্যাপারে যদি আপনি ওই জার্নিটা বলেন, যে আপনার এই সাবজেক্টগুলোকে ফোকাস করে কাজ করার যে জার্নিটা, সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। আমি তো ছোটবেলা থেকে বড় হয়েছে রাঙামাটিতে, ওখানেই জন্ম, ওখানে আমার স্কুলের পড়াশোনা। তারপর আমি চলে আসলাম ঢাকায় চারুকলাতে, ওই ওখান থেকে আমি মাস্টার্স করে আমি বের হয়েছি 86-এর পর থেকে, যে আমার একদম বলতে গেলে প্রফেশনাল লাইফ, একজন শিল্পী হবার জন্য যে পরিশ্রম, যে মেধা, যে সৃষ্টি লাগে, ওইটি করার চেষ্টা করেছি। তার আগে তো আমার এডুকেশনালি যা আমার শিখতে হয়েছে, পড়তে হয়েছে, এটা তো সবাইকেই করতে হয়, একটা একটা প্রথাগত সিস্টেমের মধ্যে দিয়ে সবাইকে যেতে হয়, ওটা করেছি। এবং আমার মনে হয় যে আমি খুব মন দিয়েই করেছি, আমার আমি এত এনজয় করেছি আমার স্টুডেন্ট লাইফটা ওই চারুকলার মধ্যে, যেটা এখনো আমি ভুলতে পারি না, সময় পেলেই আমি চলে যাই। আমার আমার খুব পছন্দের একটা জায়গা। তো তার 86 সাল থেকে যে আমার একটা প্রফেশনাল লাইফ শুরু হলো স্টুডেন্ট লাইফের পর, সেই জার্নি কিন্তু এক পর্যন্ত স্ট্রাগলের তো আমি পাহাড় থেকে আসা। একটু আস্তে, একটু ভয়েসটা ভেঙে যাচ্ছে। মানুষ যেখানে যায় আসলে পরিবেশের সঙ্গে নিজেকে মানে মানিয়ে নিতে বাধ্যই হয় তখন। তো আস্তে করে আমার সব মানে ফ্রেন্ড হয়ে এসেছে, আর তাছাড়া আমাকে অনেক সহযোগিতা করেছিল আমার শিক্ষক, ওনাদের অনেক স্নেহ পেয়েছি। কিন্তু চারুকলা আমার আগে যে দুজন আদিবাসী আমার বড় বড় হয়েছিল, ওনারা কমপ্লিট করতে পারেনি, আর অনেক বছর পরে আমি আসাতে ওই স্নেহটা আমি পেয়েছিলাম। আর আমার যে সিনিয়র ভাই বোন ছিলেন তাদের কাছ থেকে আমি পেয়েছি যে অনেক ভালোভাবে আমার ওই সময়টা কেটেছে, এবং আমার শিক্ষকদের কাছ থেকে শুধু শিক্ষক, তাদের কাছ থেকেও প্রচুর
ভালো ভালো জিনিস শিখেছি তাদের সাথে আউটডোরে। আমি চিন্তা করি যে আমার মানে চেহারা পড়ে যাবে, চামড়া পড়ে যাবে, আমি এত আউটডোর করব কিনা, কিন্তু আমি জানতাম যে এই কাজটি আমাকে খুব মন দিয়ে করতে হবে। আমি সত্যিকার অর্থে শিখতে চাই, আমাকে এই জার্নিটাকে আমাকে খুব ভালোভাবে করতে হবে, এবং আমি সেটা করেছি। তারপরে যে আমার লাইফটা শুরু হলো, যে জার্নিটা শুরু হলো, সেটা অবশ্যই একটা স্ট্রাগল। আমি আমার যখন আমার আমার আমারই ক্লাসমেট মিঠু ওর সঙ্গে আমার বিয়ে হলো, তারপর সেটা সেই পথ চলাটা খুব একটা স্মুথ ছিল না, কারণ সে হচ্ছে বাঙালি, আমি হচ্ছে আদিবাসী, তো এখানে একটা সাংস্কৃতিক একটা অসম্ভব একটা গরমিল রয়ে গেছে, আর জাতিগত একটা বৈষম্য তো আছে। যাই হোক, ওই ব্যক্তিগত পর্যায়ে গেলাম না, এখানে যে আমাদের প্রতিটা ক্ষেত্রে পথ চলতে আমাদের কিন্তু অনেক অনেক রকম বাধা কিন্তু এসেছিল, পারিবারিক ভাবে এসে সেইগুলোকে আমাদের উতরাতে হয়েছে, সেই সঙ্গে আমাদের কাজ করতে হয়েছে। টিকে থাকার গল্পটা কিন্তু অনেক কষ্টের আমাদের, দুজনের কেউ ছিল না আমাদের দুদিক থেকে, আমরা দুজনের হাত শক্ত করে ধরে কিন্তু এগিয়ে গিয়েছিলাম। যে আমরা বলেছি যে আমরা শুধু সংসার করতে একত্রে থাকছি না, আমরা শিল্পী হব, আমরা কাজ করব। তারপর তো মিঠুর অনেকগুলো শাখা প্রশাখা বের হয়ে গেছে, সে নিজে একজন চিত্রশিল্পী, একজন ফটোগ্রাফার, সে একজন চলচ্চিত্রকার, তার অনেকগুলো পরিধি, কিন্তু আমি শুধু ছবি এঁকেছি। এবং এই জার্নিটার সঙ্গে ও যদি সংযুক্ত না হতো, আমরা পরস্পরকে যদি আমরা সুন্দরভাবে সহযোগিতা না করতাম, তাহলে হয়তো বা এই পর্যায়ে আসা যেত না। তারপর যেটা বলেছো যে আমার ছবির বিষয়বস্তু হচ্ছে আমার আমার এথনিক মানুষ, যেগুলো যেহেতু আমি আমি বর্ন এন্ড ব্রট আপ ওখানে, আমার এটা রক্তে মিশে আছে। আমি যখন ক্যানভাসের সামনে দাঁড়াই, এটা কিন্তু আমার চলেই আসে যে হ্যাঁ, আমি আমার মানে আমাদের আমাদের গল্প বলবো, আমাদের যেই বঞ্চনার কথা আছে, কষ্টের কথা আছে, অনেক না বলা কথা আছে যেগুলোর কোনো প্ল্যাটফর্ম নেই, বিশেষ করে মেয়েদের, মেয়েদের অনেক সমস্যা আমি দেখেছি ওখানে ছোটবেলা থেকে, সেটা আমার পরিবার থেকে। আমি মাকে দেখেছি, সে অর্থনৈতিকভাবে নিজে কিন্তু স্বাবলম্বী ছিল, আমার মা একজন বুনন শিল্পী এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত, তার কাছে অনেক শিক্ষা আছে আমার জীবনে এই ছবি আঁকার ব্যাপারেও, তার কাছ থেকে অনেক কিছু আমার নেওয়া, রঙের কম্বিনেশন, ছবির বুনন সব কিছুই আমি আমার মনে হয় সে আমাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছিল। আমার মাকে আমি দেখেছি, সে অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হয়েও মানে সংসারে তার অনেক রকমের ইয়ে ছিল, একাত্মতা ছিল, কন্ট্রিবিউশন ছিল। আর আমাদের আদিবাসী মেয়েরা ঘরে কাজ করে, বাইরে কাজ করে, সব জায়গায় কাজ করে, একজন পুরুষের সমকক্ষ তারা কাজ করতে পারে, তারা অনেক শক্তিশালী। তো যখন কোনো বড় মতামত আসে, তখন কিন্তু আমি ছোটবেলায় দেখেছি, হয়তো এখন সিনারিওটা অনেক ডিফারেন্ট, সেটা অনেক বছর আগের কথা, কিন্তু তখন আমি দেখেছি যে এখানে মেয়েদেরকে অতটা মূল্যায়িত করা হয় না, এবং তাদের মতামতটাকে এতখানি প্রাধান্য দেওয়া হয় না। সেটা আমার মার ক্ষেত্রে আমি দেখেছি, যে সব কাজে মা করছে, কিন্তু মতামতের বেলা আমার বাবা কাকারা তখন মাকে বা আমার কাকিদেরকে ডাকতেন না, তখন আমার খারাপ লাগতো, কেন কেন এটা হবে না, তারা সব জায়গায় এত সমানভাবে কন্ট্রিবিউট করছে সংসারে সমাজে, তাদেরকে তো ডাকতেই হবে না, সেটা আমি দেখিনি। এই জন্য আমার আমার ছবিতে আদিবাসী তথা নারীদের গল্প কিন্তু বেশি উঠে এসেছে, যে তাদের যে ইনার ফিলিংস গুলো, আমি মনে করি যে এই তাদের যে ভিতরের বেদনা, হাসি মানে কষ্ট, তারা অনেক কিছু বলতে চায়, এই কথাগুলো আমার পেন্টিং এর মধ্যে দিয়ে তারা বলুক। একজন নারীর এই ফিগারই কিন্তু পোর্ট্রেট বা ফিগার, সেটা কিন্তু প্রতিনিধিত্ব করে আমাদের আদিবাসী আদিবাসীদের, আদিবাসী নারীদের। এই জন্য আমি পোর্ট্রেট অনেকগুলো করেছি, ফিগারের কাজগুলো আমি করি, সিনিক বিউটি এসছে আশেপাশে, কিন্তু মূলত আমার কাজে কিন্তু প্রতীকই হচ্ছে আমার ফিগার। ফিগার নিয়ে কাজ করতে পছন্দ করি, কারণ আমি এক্সপ্রেশনটাকে বেশি পছন্দ করি। সে সঙ্গে আমার তো বর্ণিল রং তো আছে, কারণ এই রংগুলো আমি পেয়েছি ছোটবেলা থেকে, আমার মা যে বুনন শিল্প করত, চারপাশে ছড়িয়ে থাকা রং, আমাদের আমাদের উৎসব পূজা পার্বণ অসম্ভব কালারফুল, ওখান থেকে আমার রংগুলো এসেছে, আমি ওখান থেকে নিয়েছি। আর আমাকে সবচেয়ে বেশি চলতে সাহায্য করেছেন যিনি আমার গুরু, উনি হচ্ছেন পল বাবা, কারণ উনি তাহিতি দ্বীপের আদিবাসী নিয়ে কাজ করেছেন, উনি তো ওখানে গিয়ে পরে বিয়ে করলেন, থেকে গেলেন, তাদের লাইফ নিয়ে কাজ করলেন। তো আমার তখন ওনার ছবি দেখে মনে হয়েছিল যে আমি আমার গল্পটাও আমার পথ চলাটাও কিন্তু ওনার কাজের মাধ্যমে কিন্তু আমি সাজাতে পারি। অনেক বছর আমি আমার কাজের তার প্রভাব দ্বারা আমি প্রভাবিত ছিলাম, এটা আমি স্বীকার করি, এবং কৃতজ্ঞতা আমি অনেক কৃতজ্ঞ ওনার প্রতি, যে উনি আমাকে পথ প্রদর্শন করেছিলেন।
যে অনেকে বলেন যে না আমি কোনো শিল্পীর থেকে প্রভাবিত হইনি, কিন্তু আমি খুব প্রাউডলি স্বীকার করি যে উনি আমাকে পথ দেখিয়েছিলেন। এবং আমি মনে হয় যে এটা চর্চার ফলে আমি একটি পথ পেয়ে গেছি, একটি স্টাইল আমি পেয়েছি যেটা দিয়ে এখন আমি আমি চলছি, আমি হাঁটছি ওই পথে। হয়তো এটা আমার কাজ দেখে এখন মানুষ বুঝতে পারছে, হ্যাঁ এটা কম চাপার কাজ, আমি জানি না আমি কতখানি মানে সফলতা আনতে পেরেছি। একদম একদম সফল, একদম সফল। আমি না, এটা খুব ইন্টারেস্টিং যে সবারই একটা ইন্সপিরেশনের জায়গা থাকে, সেখান থেকে ওই ইন্সপিরেশনটাকে আবার নিজস্ব একটা স্টাইলে কনভার্ট করা এবং নিজস্ব গল্পগুলোকে কি যেভাবে আপনি উইভ করছেন, এবং আপনি বলছিলেন যে একটা ছোটবেলা থেকে ওই উইভিং এর একটা পরিবেশে বেড়ে ওঠা, আমার মনে হয় খুব ইন্টারেস্টিং আপনার ছবিগুলোর ভিতরে। এবং আপনি গল্পও খুব সুন্দর করে উইভ করেন, কিন্তু মানে আমি থামাতে পারতেছিলাম না বা থামাতে চাচ্ছিলাম না। এর মধ্যে অনেকে কিন্তু প্রচুর ভালোবাসা পাঠাচ্ছে, নূপুর আপাকে দেখছি, ইয়াসমিন জাহান নূপুর একটু আগে বলছিল প্রচুর প্রচুর ভালোবাসা, এবং অনেকেই বলছে কথা শুনতে খুব ভালো লাগছে। অবশ্যই মানে আমার মনে হয় করণের গল্প শুনতে সবারই ভালো লাগে, মানে খারাপ লাগে এরকম বলার কেউ নেই, মানে একদম নেই। আমি সুলেখাদির কাছে যাই, এবং কানেক্টিং একটা টপিক হচ্ছে, করণদি যেরকম বলছিল যে আদিবাসী নারীরাও চলে আসছে, আমার মনে হয় সেই জায়গা থেকে তোমার কাজেও এক ধরনের নারীদের একটা অবস্থান থাকে, প্রাধান্য থাকে, কিংবা তোমার জার্নিটা কি সেই যে গল্পটা শুনিয়ে পারে। হ্যাঁ, আমার কাজের মধ্যে আসলেই নারীদের অনেক, নারীদের আমার বড় মনে হয়েছে যে আমি আমি যখন থেকে বেড়ে উঠছি আমার দেখার জগৎ যেভাবে তৈরি হচ্ছে সেখানে আমার মনে হচ্ছে যে আমরা সবাই এই সময়ে নারী যারা আছে আমরা ফিল করতে পারি নারীরা আসলে ঘরে বাইরে কিভাবে অনেক কিছু মুখোমুখি হয়। সেই জায়গা থেকে আমার যদি ছেলেবেলাটা ধরি, আমি একদম ছেলেবেলায় একটা আর্ট স্কুলে ছবি আঁকা শিখতাম, কম্পিটিশনে পার্টিসিপেট করতাম, সেখান থেকে ছবি আঁকার জগৎ, বাসায় আমার বাড়িতে আর কেউ আর্টিস্ট নেই, তো ওখান থেকে যখন দেখা যাচ্ছে সেটাতে আমি অনেক প্রশংসা পাচ্ছি, প্রাইজ পাচ্ছি, তারপরে পরবর্তীতে আবার স্বাভাবিক একটা পড়ালেখার জগতে ঢুকে যাওয়া, এবং তারপরে যখন আমি HSC কমপ্লিট করলাম আমার কাছে মনে হলো যে আমি কেন চারুকলায় পরীক্ষা দিব না। এবং আমি যে কাজটা করলাম যে চারুকলায় আমি বাড়ির কাউকে না বলে আমি গোপনে পরীক্ষাটা দিলাম, কারণ আমার দুটো একটা ব্যাপার ছিল যদি হয় তারপরে জানাবো, আর আরেকটা ব্যাপার ছিল যদি না হয় প্রেস্টিজের ব্যাপার, কারণ ছোটবেলা থেকে তো আমি বেশ স্টার, না পেলে তো লজ্জার ব্যাপার এই যে ব্যাপারটা। তারপরে আমি পরীক্ষা দিলাম এবং আমার হয়ে গেল। আমার যখন হলো তারপরে আমি বাড়িতে এসে বললাম, মানে আমার তখন তো দুটো, আমাদের সময় দুটো পরীক্ষা হতো, যে ড্রয়িং রিটার এবং ভাইবা, ভাইবাতেও কিন্তু আবার পাশ করার একটা চান্স থাকতো, আমি রিটার্ন এবং ড্রয়িং এর হয়ে গেছে। তখন কি হলো, বাড়িতে এসে বললাম যে আমি পরীক্ষা দিয়েছি, আমার হয়েছে, এখন আমি কিন্তু ভাইবা দেব, এবং ভাইবাতে আমার হয়ে গেলে কিন্তু আমাকে চালু কেউ ঠেকাতে পারবে না। এখন তো বাসার লোকজন তখন চিন্তায় পড়ে গেল, আয় হ্যাঁ এই মেয়ে তো এখন এই জগতে ঢুকবে, এই জগতের তো ভাত নাই কি হবে। যাই হোক, সেই জায়গাটা আসলে দেখা গেছে আমার বাবা আমাকে ভীষণ ভাবে সাপোর্ট করেছে যে হ্যাঁ ওর যেটা ভালো লাগছে ও সেটাতেই সেটাতেই যাবে। এই এই সাপোর্টটা আসলে বরাবরই আমার পরিবার আমাকে দিয়েছে যে আমি যেটা করতে চেয়েছি সেটা করাই, তারা বাধা হয়ে কখনো দাঁড়ায়নি। এই জায়গাটা আমার নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হয়, যেটা হয়তো আমার দেশের অনেক মেয়ে বা অনেক ছেলে মেয়েই পায় না, অনেক ফ্যামিলি বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে চারুকলায় ভর্তির ক্ষেত্রে তো আমার যেন অনেক মানুষ আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে আগ্রহ থাকার পরও চারুকলায় পরীক্ষাই দিতে পারেনি, ভর্তি হওয়া তো দূরের কথা। তো চারুকলায় ভর্তি হলাম, ওই কনকদি যেটা বললো, আসলে চারুকলায় যে ব্যক্তিটা ভর্তি হয় আমার মনে হয় সে একটা অন্য জগতে প্রবেশ করে। হ্যাঁ, কারণ সেটা হয়তো 8-10টা অন্য ফ্যাকাল্টি বা অন্য ডিপার্টমেন্টের মতো না, আমরা অনেক বেশি একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায় ওই ওই ওখানকার স্টুডেন্ট শিক্ষক সবার মধ্যে, সিনিয়র জুনিয়র, এবং এই যে রিলেশনটা তৈরি হয়, এবং এই রিলেশনটা আমার তো মনে হচ্ছে তখন থেকে এখন পর্যন্ত যে এই রিলেশনটা ভীষণ হেল্পফুল হয়, এবং একটা ফ্যামিলি হয়ে যায়, একটা ফ্যামিলি হয়ে যায়, এবং সেই ফ্যামিলিতে আসলে আমরা তখন অনেক ক্রাইসিস থেকে শুরু করে, অনেক হেল্প থেকে শুরু করে পরস্পর পরস্পরকে করছি। সেটা এখনকার সময়ে হয়তো অনেক স্টুডেন্ট আমার মনে হয় একটু বিচ্ছিন্নতায় ভুগছে, বা
তাদের ওই জায়গাটা নাই, সেটার জন্য হয়তো সিস্টেম দায়ী অনেক বেশি। এই সিস্টেমটাকে ভেঙে ফেলা হয়েছে, যে জায়গাটা আমরা পেয়েছি সেটা হয়তো এখনকার স্টুডেন্টরা হয়তো ওভাবে পায় না। কারণ ওদের সাথে যখন গল্প করতে যাই তখন দেখা যায় ওরা এরকমই কিছু কথা বলে, তখন মনে হয় যে না আসলে আমরা যে টাইমটা পার করেছি, আমরা একটা গ্রুপ হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা বুড়িগঙ্গার পাড়ে যাচ্ছি, আমরা চিড়িয়াখানায় যাচ্ছি, আমরা রেল স্টেশনে যাচ্ছি, আমরা কাঁচাবাজারে যাচ্ছি, আমরা একসাথে যে কাজ করছি, এই যে এর ফলে মানুষে মানুষের যে রিলেশনের জায়গাটা তৈরি হয় এটা আসলে চারুকলাতেই সম্ভব। আর তারপরে ব্যাপার আসে, আমি যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম এবং মাস্টার্স লেভেলে যে আমি যখন এক্সপেরিমেন্টাল কাজ করতে হবে, তখন আসলে আমার মনে হয় একটা একটা অস্থির সময় যায় যে আসলে কি করব। আমি একাডেমিক রিয়েলিস্টিক কাজ করলাম অনার্স লেভেলে, তারপরে এসে তো আসলে নিজস্ব তো একটা জায়গা তৈরি করার প্রশ্ন আসে, টিচাররা ওভাবে গাইড করতে শুরু করে, কিন্তু তখন আসলে একটা অস্থির সময় যে কোনটা করব, কি করব, কি হলে হবে, এই যে জায়গাটা সেই জায়গাটা তৈরি হয়। এবং কাজ করতে করতে গিয়ে তখন আমার যেটা মনে হলো যে আসলে আমার বরাবরই আমার ফিগারেটিভ কাজ, কনসেপচুয়াল কাজ আমাকে টানে, তো যার কারণে আমি কি করেছি, আমি মনে হচ্ছে যে আমি একটা মেয়ে, সো আমি অনেক ক্রাইসিস হয়তো বুঝতে পারি এবং আমার চারপাশে অনেক ক্রাইসিস আমি জানতে পারি। এবং এর সাথে আরেকটা জিনিস যুক্ত হচ্ছে, আমার মা উনি মহিলা পরিষদ করতেন এবং মহিলা পরিষদ করার কারণে আমাদের বাসায় অনেক মিটিং হতো, অনেক মহিলারা, অনেক কি বলবো, নির্যাতিত মহিলারা আসতেন হেল্পের জন্য, মানে তারা যেন সাংগঠনিক ভাবে সহায়তা পায়। তো আমার মা তাদেরকে অনেক হেল্প করতে গিয়ে, আমরা তখন ছোট, আমাদের তখন কিছু কিছু জিনিস দেখতাম যে হয়তো একজন একজন আসলো, তার হয়তো দেখা গেল সে এসে দেখাচ্ছে তার টর্চারের চিহ্ন তার হাতে, গায়ে, মুখে, হ্যাঁ, কিংবা সে কথা বলছে পাশের রুমে, আমাদের কানে আসছে যে সে আসলে কি সময়টা পার করছে। তখন মনে হতো যে আসলে আমি যে মানুষ, আমি একমাত্র কথা না, আমি যে মেয়েটা যে সময়টা পার করছি এটাই আমার দেশের সকল মেয়ের কথা নয়, সকল মেয়ের অবস্থান নয়, হ্যাঁ। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই কথাগুলি উঠে আসাটা জরুরি, এবং তখন আমি সেই ইস্যুগুলি নিয়ে কাজ করতে শুরু করলাম। আমার কাজের মধ্যে বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন কি বলবো দুঃখ, ক্ষোভ বা মেয়েদের যে ক্রাইসিসগুলি সেগুলিকে আমি আমার মতো করে আসলে যুক্ত করার চেষ্টা করলাম। আমার মনে হলো যে আসলে কথা যদি বলতে হয় আমাদেরকেই বলতে হবে, আমরা যারা হয়তো সুবিধাভোগী, সুবিধা বঞ্চিত নারীদের কথা আসলে আমাদেরকেই বলতে হবে। তো আমাদেরকে বলার জন্য আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমার মা হয়তো সংগঠন করেছে, আমি সংগঠন করছি না, কিন্তু আমার হাতিয়ার হলো রং তুলি, আমি এটা দিয়ে আমার কথা বলবো, তাদের কথা বলবো। তো সেটা করতে গিয়ে এরকম অনেক ইস্যু চলে আসছে, এবং তার পরবর্তীতে এগুলি করতে গিয়ে দেখা গেছে এমন অনেক টপিকসও এসেছে যেটা হয়তো ঠিক শুধু নারীদের নয়, হয়তো বা দেখে গেল আমার সমাজের, আমার দেশের রাজনীতির, আমার দেশের সিস্টেমের, হ্যাঁ। সো এরকম অনেক ঘটনার কারণে আবার ভিন্ন ভিন্ন কাজ হয়েছে, যেমন রানা প্লাজা যখন ঘটনাটা ঘটলো সেটা আমার মনে হয় আমাদের দেশের প্রতিটা মানুষকে আসলে আহত করেছে, এবং সেটা নিয়ে আমরা অনেক প্রশ্ন তুলেছি, এবং মনে হয়েছে যে মানুষগুলি এই যে রানা প্লাজায় কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করলো, এদের তো করার কথা ছিল না, তার মানে কি এরা সেই জায়গাটায় ওই সুযোগগুলি পায়নি, তাদের জন্য ওই নিরাপত্তার বেষ্টনীটা তৈরি হয়নি, এবং তারা এই কাজটা কি রানা প্লাজার কাজটা, এই কাজটা আমার রানা প্লাজা নিয়ে কাজ, এবং এই কাজটার মধ্যে আমি মূলত রানা প্লাজায় যারা মৃত্যুবরণ করেছে তাদের ফটোগ্রাফ এবং তাদের কিছু ওখান থেকে কালেক্ট করা, সেটা আমি কালেক্ট করিনি, একটা পাঠশালা ওদের গ্রুপের ওদের কিছু কালেকশন ছিল যারা ওই রানা প্লাজা থেকে কিছু জিনিস কালেক্ট করেছে, যেমন জুতো, কাপড়, ক্লিপ, এরকম বিভিন্ন জিনিস। তো আমি ওই ওই জিনিসগুলি এবং ওই ব্যক্তিগুলির ছবি, পাসপোর্ট সাইজ ছবি কালেক্ট করে আমি এই কাজটা করেছি, যে সরাসরি ওদের জিনিস দিয়ে আমি একটা ইনস্টলেশন করেছি। যেমন ওখানে একটা জায়গায় এরকম ছিল যে এই মানুষগুলির যে ক্ষোভ এবং অনেকগুলি মানুষকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই যে এক একটা ছবি কিংবা নাম ধরে ধরে
ওই ব্যক্তিগুলিকে তার মা খুঁজছে, তার বোন খুঁজছে, তার বাবা খুঁজছে, এই যে জায়গাগুলি, এই এই ফিলিংসটা নিয়ে আমি আমার এই কাজটা করার চেষ্টা করেছিলাম। তো এরকম করে কিছু কাজ, বিশেষ করে ইনস্টলেশনের ক্ষেত্রে এই প্রভাবগুলি ভীষণভাবে কাজে এসেছে। আবার আবার আরেকটা আরেকটা কাজ আমার আছে, সেটা সম্ভবত এখানে নেই। যেমন নারায়ণগঞ্জে একজন স্টুডেন্ট, সে সুইসাইড করেছিল, সিমি নাম, ও ও যখন মারা গেল সুইসাইড করার পরে, এবং দেখা গেল যে তাকে, সে যখনই কাজ শেষে বাড়ি ফিরতো, সে নারায়ণগঞ্জ থেকে ফিরতে ফিরতে তার বেশ অনেকটা সন্ধ্যা পরে হয়ে যেত, সে পাড়ার বখাটেদের দ্বারা সে অনেকভাবে টিচ করতো তাকে, মানে বিভিন্ন ভাবে কথা শোনাতো। তো এই জায়গাটা থেকে একটা সময় তার পরিবার এবং সামাজিক এই জায়গাগুলি কেউ ওকে সাপোর্ট না দেওয়ার কারণে ও কিন্তু আত্মহননের দিকে গেল। মানে এটা আমাকে সেই সময় ভীষণ ভাবে ইয়ে করেছে, কারণ তখন আমিও স্টুডেন্ট চারুকলা, আমার কাছে মনে হয়েছে যে আমরা তো আসলে একই অবস্থানে আছি, আমিও একজন ছাত্রী, সেও একজন ছাত্রী, শুধুমাত্র দুজন দুই শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু মেয়েটা বাঁচতে পারলো না। হ্যাঁ, এই মেয়েটা নিজেকে আত্মহননের দিকে নিয়ে গেল, তাকে আসলে এই সমাজ বাধ্য করলো। এই যে জায়গাগুলি, এগুলি আসলে তখন এই ছোট ছোট ঘটনাগুলি আমি আমার কাজে উপস্থাপনের চেষ্টা করেছি। ভীষণ ইন্টারেস্টিং গল্পগুলো। আমার মনে হয় অনেক শিল্পীরই, মানে বেশিরভাগই ক্ষেত্রেই আমরা ছবির ভিতরে সামাজিক বাস্তবতাটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করি কোনো না কোনো সময়, কারণ আমাদের আশেপাশে এত ধরনের টেনশন থাকে যেগুলো আমরা ইগনোর করতে পারবো না। কনকদি যেরকম বলছিল যে একটা একটা আদিবাসীদের একটা ভিউ পয়েন্ট থেকে সেখানেও একটা স্ট্রাগলের জায়গা, তোমারও যেরকম, মানে আমরা যদি বলি যে আদিবাসীদের তুলনায় আমরা প্রিভিলেজ এখানে, সেখানেও কিন্তু এক ধরনের স্ট্রাগল, সেখানেও জীবন চলে যাচ্ছে একটা সোশ্যাল প্র্যাকটিসের কারণে, যেটা নিয়ে আমরা কথা বলতে পারছি না। আমার প্রত্যেকটা কাজের মধ্যে এরকম স্ট্রং মেসেজ চলে আসাটা খুব মানে স্বাভাবিক এবং হওয়া উচিত, যেটা অনেক প্র্যাকটিসে হয়তো হারিয়ে যাচ্ছে। এখনকার যে বলছিলে যে নতুন প্র্যাকটিসে হয়তো অনেক সময় দেখা যায় না, কিংবা আমরা হয়তো বাক স্বাধীনতা হারাচ্ছি অনেক ক্ষেত্রে, সেখানে রং তুলি আসলে ওই স্বাধীনতাটা ধরে রাখতে পারে, মানে অনেকের থেকে আমরা বেশি স্ট্রংলি ধরে রাখতে পারি। আমার এক কনকদির কাছে আমি যাই, কনকদিরও একটা পেইন্টিং আমার মনে পড়ছে, যেখানে একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে পেইন্টিংটা, সেই ছবিটা আমরা স্ক্রিনে দেখাতে পারি। কনকদি যদি এটার পেছনের গল্পটা বলতেন, আমার খুব ইন্টারেস্টিং হবে সবার জন্য জানাটা। একটু কাছে এসে নেন, একটু একটু সামনে দিকে এসে, জাস্ট কথাটা যাতে ভেঙে না যায়। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে? জি জি জি। এটা হচ্ছে একটা আমাদের বুদ্ধিস্ট টেম্পল, আমরা যেটাকে বৌদ্ধ বিহার বলি। এটা হচ্ছে, এই প্রতীকটা হচ্ছে বৌদ্ধ বিহারের যে রামুতে, এটা প্রায় এটা আজ থেকে বোধহয় 5-7 বছর আগে, ঠিক আমার ইয়ারটা মনে নেই, হয়তো ভুল বলতে পারি না। তো ওখানে রামুর, এটা হলো রামুর একটা ইনসিডেন্ট এর উপরে করা, সেইগুলো সেটা হচ্ছে তোমার 600-700 বছরের পুরনো যে আমাদের বৌদ্ধ বিহারগুলো ছিল রামুতে, ওইগুলো কিছু সন্ত্রাসী ওটা পুড়িয়ে পুড়িয়ে দেওয়ার পর একদম একদম পুরো জায়গাটা একদম ম্যাসাকার করে দেয়, বৌদ্ধ মূর্তিগুলো ভেঙে ফেলে। তারপর এটা আমি পলিটিক্যালি যাচ্ছি না, এটা হচ্ছে আমি করেছি আমার ফিলিংস থেকে, যে ওখানে যাওয়ার পর আমার কেমন লেগেছে। মিঠু, আমি আর আমার ছেলে আর্য গিয়েছিলাম, যাওয়ার পরে যখন আমি দেখলাম যে যে অবস্থা, তা আমার ছেলে তো অনেক ছোট, ওর কেউ কিন্তু অনেক ভিডিও করেছে, ফটোগ্রাফি করেছে, কিচ্ছু করে না, আমি শুধু দেখেছি, যে আমার খালি মনে হচ্ছে যেন কোন জায়গায় আমি এসে দাঁড়িয়েছি, মনে হচ্ছিল যেন এটা বাংলাদেশ না, যে এটা সম্প্রীতির একটা জায়গা, যে এত মানুষের এখানে, কত ভিন্ন ভিন্ন মানুষের বর্ণের মানুষ এখানে বসবাস করত, কিন্তু আজকে এই চিত্র তো এত ছায়িত দেখার কথা না এখানে, আমাকে এত আহত করেছে ঘটনাটা। তো এই বিহারের মধ্যে আমি দেখিয়েছি অনেক বৌদ্ধ মূর্তি আছে, যেখানে ভেঙে ফেলেছে গলা কাটা, কোনো বৌদ্ধ মূর্তির হাত ওই অন্যদিকে চলে গেছে, মাথা একদিকে চলে গেছে, তারপর পূজার যে খটগুলো ছিল, যেভাবে পূজা দেওয়া, সমস্ত পূজার উপকরণগুলো এদিক সেদিক ছড়ানো, তারপর অনেক
পিতলের মূর্তি যেগুলো ছিল ওগুলো গলে গলে অদ্ভুত কিছু কিছু মানে শেপের হয়ে গেছে। ওখানে আমি কিছু ওখান থেকে নিয়ে এসেছি আমি কিছু আমার কালেকশনের জন্য। তারপর যে মাঝখানে একটা ছবির মাঝখানে একটা কিন্তু ব্ল্যাক লাইন আছে, এটা হলো ওই যে এই টেম্পলটাকে মানে একদম এটা হলো ক্ষতস্থানটা, যে আমাদের বুকে যে একটা ফাটলটা, এই ফাটলের চিহ্নটাই কিন্তু এই কালো একটা ডিপ একটা কালো একটা রেখা চলে এসেছে, যে এটা আমাদের হৃদয়টা ভেঙে গেছে এটাতে। সেটা শুধু আমাদের না, এটা প্রতিটি মানুষ কষ্ট পেয়েছে যে কেন এরকম একটা ঘটনা, এটা আমাকে আসলে অনেক পেন দিয়েছে। এটার উপর আমি 12টা ছবি করেছিলাম। এটা 2018-তে যখন সামিট হয়, আমি ওই সামিটে আমার একটা সলো প্রজেকশন ছিল 8 থেকে 10টা ছবি দিয়ে, পুরো রামুর ইনসিডেন্টের উপরে করতে বলা হয়েছে। এটা তো এটা কিউরেট করেছিল হলো ডায়না, সে বলেছিল যে একটা ইনসিডেন্ট কিছু একটা নিয়ে করলে বেটার হয়, যে একটা আলাদা একটা থিমের, তখন ওই থিমটা নিয়ে কাজ করছে। কারণ যেহেতু এত এই থিমটা আমাকে ভাবিয়েছে, কষ্ট দিয়েছে আমাকে, যে প্রতিটি মুহূর্ত আমাকে ক্ষতবিক্ষত করেছে, আমার ছেলের চোখের পানি দেখে আমার এত খারাপ লেগেছে যে ওরা তো আসলে এতটা এই মন্দির মসজিদ বা এসব এসব জায়গায় ওরা এত যেতে অভ্যস্ত না, স্বাভাবিক এই জেনারেশন ওরা পছন্দ করে না এসব জায়গায় এত কাছাকাছি। তখন এক্সিডেন্টের পরে গেল, তখন ওর চোখে পানি দেখেছিলাম যে মা এটা কেন হলো, এটা তো না করলেও তো পারতো। সেই যে একটা বেদনা, ওই বেদনা নিয়ে যে আমরা ফিরে এসেছি, তারপর মিঠু একটা ডকুমেন্ট্রি করলো, এটা আমি অনেকগুলো ছবি আঁকলাম, স্কেচ করলাম, ওটারই কিন্তু অনেক কোলাজ এটার মধ্যে আছে, ছবিটার মধ্যে আছে। ওই সময়টাই আমি যে কোলাজগুলো করেছি ওইগুলো কিন্তু ছিঁড়ে ছিঁড়ে এই পেন্টিংটার মধ্যে কিন্তু ফুটিয়ে দিয়েছি। এটা প্রায় 6 ফিট বা 7 ফিট এত বড় একটি ছবি। আমি মনে করেছিলাম যে একটা বড় সারফেস না করে আমি যা ভাবছি, আমি যে মানে পেনের ভিতর দিয়ে আমি গিয়েছি ওইটাকে আমি ভালোভাবে আমি স্কেলটাকে নিয়ে আসার একটা ব্যাপার, এটা যদি বড় ইয়েতে পরিসরে আমি নিয়ে যাই, এখানে অনেক ভিতরে অনেক ছোট ছোট কাজ আছে, অনেক কথাও আছে, লেখাও আছে অনেক কিছু, তারপর আমাদের পালি ভাষার কিছু কিছু অক্ষর আছে হয়তো যেগুলো পুড়ে গেছে, অনেক পুঁথি পুড়ে গেছে, তো ওইগুলো আমি কিন্তু একদম ব্যবহার করেছি এখানে। অনেক পোড়া পুরো পেপার ওখানে আমি কোলাজ করা আছে, ওই পেন্টটাকে ওই মুহূর্তটাকে কিন্তু এই পেন্টিংটাতে আমি আঁকেছি। কাজে এটা আমার অনেক একটা প্রিয় একটা একটা কাজ, আমি নিজে এটা আমি সংরক্ষিত করেছি। তো এই মানে বেদনা আসলে কখনো ভুলে যাওয়ার নয়, এটার উপরে আমার খুবই মানে এরপর আর কিছু বলার নাই, আমার ভাবা যাচ্ছে না যে এরপরে আমরা কিছু অন্যদের কথা শুনি। সুলেখা দি, আমি যখন বললাম তোমাকে সব জায়গায় পাওয়া যায়, জুই জুই বলছেন 365 দিন তোমাকে পাওয়া যেত, আমার সাথে ও থাকতো 365 দিন, এখন গৃহবন্দী, তারপরে সবাই খুব খুশি আলাপ আলোচনা দেখে, তোমাদের দুজনকে দেখে, কনকদের গল্প শুনে, দুজন প্রতিবাদী মানুষ, অবশ্যই খুবই চমৎকার লাগছে, মানে স্বাভাবিক মানে খুব ইন্টারেস্টিং আপনাদের সঙ্গে কথা বলাটা এবং এই গল্পগুলো জানা। আমার মনে হয় অনেকেই, যেমন সামিটে যখন কনকের কাজটা থাকে অনেকেই ভিজিট করছে, কিন্তু এই যে গল্পগুলো শোনার জায়গাটা, হয়তো কেউ গেস করছে কিংবা কিছুটা পড়ছে যে হ্যাঁ এই ইনসিডেন্ট, কিন্তু কতটা ব্যক্তিগত জায়গা থেকে আসলে ফিলিংস গুলো থাকে এবং ছোট ছোট এলিমেন্ট গুলো কিভাবে ডিস্ট্রিবিউট পেন্টিং এর ভেতরে, এগুলো গল্প না শুনলে বোঝা যেত না কাজগুলোর মধ্যে অনেক। আমি একদম সরাসরি কিন্তু পুঁথিতে পুড়ে গেছে ওইগুলো কিন্তু আমি ওখানে পেস্ট করেছি, যে হয়তো সবাই ভাষাটা বুঝবে না, তার পাশে কিন্তু ওটার ব্যাখ্যা দেওয়া ছিল, কিন্তু তারপরে আমি দিয়েছি। আমি মনে করেছি যে না, এটার যে একটা এত বড় একটা বেদনা, এটা যদি এটার সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে হয়তো আমার ভালো লাগবে এই ছবিটার সঙ্গে, যাই কারণ যার কারণে কিন্তু এটা আমি কোলাজের মধ্যে দিয়ে গেছি কিন্তু কাজটা, যে অনেকগুলো ম্যাটেরিয়ালস এটার মধ্যে আছে এই পেন্টিংটার সঙ্গে। আপনার কি এর আগের কাজগুলোতেও আপনি কোলাজ করেছিলেন? কাজ করি পেপারের উপরে, কোলাজ করি আমি, তারপর ক্যানভাসের উপরেও করি, আমার ভালো লাগে কোলাজ করতে, মনে হয় যে এটা বোধহয় একটা ভিন্ন মাত্রা যোগ করে পেন্টিং এ, আর একটা ভাবটা আছে যেটা খুব তাৎক্ষণিকভাবে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ওটার উপর দিয়ে বসে আর পেপার উপর বা ক্যানভাসের উপরে বসিয়ে দিলাম, তার মধ্যে আবার ওটাতে পেন্সিলের কাজ করা, চারকোল দিয়ে করা, পেন দিয়ে করা, কত রকম ভাবে করা যায়। আবার অনেক সময় কাপড়ের টুকরো কেটেও আমি বসিয়েছি, আমাদের ফিল্ট্রাক্সের যে আমাদের বুনন কাপড়টা আমরা নিজেরা তৈরি করি, ওই কাপড় কিন্তু ছিঁড়ে ছিঁড়ে
অনেক ছবির মধ্যে এগুলো লাগানো আছে সরাসরি ভাবে। তো আমার কাছে মনে হয় যে এই শুধু একই রকম একই রকম কাজ তো একজন শিল্পী করতে পারে না, তার তো অনেক রকম পরিধি আছে, অনেক শাখা প্রশাখা আছে। তো কেননা আমি শুধু পেন্টিং এর মধ্যে আটকে থাকি, ইনস্টলেশন করে তারও একটা কাজের শুধু পেন্টিং না করে সে অন্য আরেকটা দিকগুলো সে বিচরণ করছে। কাছে আমার মনে হয় শিল্পীদের বিভিন্ন দিকে বিচরণ করা দরকার, যে সবগুলোকে একটু একটু করে যদি জানা যায় কোনটার মধ্যে কি লুকিয়ে আছে আমরা তো জানি না, হয়তো বা এমন অনেক কিছুই পেয়ে যাব যেটা আমাদের পেন্টিংকে আরো বেশি অর্থবহ করে। হ্যাঁ, এক্সপ্রেস করাটা তো জরুরি, মানে যেভাবে এক্সপ্রেস করতে চাই। ডিসিপ্লিন ওয়াইজ আসলে কাউকে বেঁধে রাখা তো সম্ভব না। সুলেখা দি যেরকম পেইন্টিং থেকে বেরিয়ে রানা প্লাজার কাজটা খুব স্ট্রংলি ওটা এক্সপ্রেস করে, ওটা হয়তো পেইন্টিং এ ওই আবেদনের জায়গাটা অন্যরকম থাকতো। পছন্দ করি আমি তো এমনিতে সুলেখার কাজের ভক্ত, কিন্তু ধন্যবাদ কনক দি, কাজের ভক্ত আমি তো সুলেখার ভক্ত, দুটোই বিশাল পাওয়া আমার জন্য। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা আমরা বিশেষ করে এমন একটা সময়ে পড়াশোনাটা কমপ্লিট করেছে যখন আসলে একাডেমিক মিডিয়াগুলির পাশাপাশি প্র্যাকটিসিং আর্টিস্ট যারা আছে বা নতুন যারা আছে তারা কিন্তু আমরা ট্রাই করেছি আরো ভিন্ন মিডিয়ার দিকে যেতে, শুধুমাত্র একাডেমিক মিডিয়ার গুলির বাইরেও। একাডেমিক হয়তো আমি অয়েল, ওয়াটার কালার, পেইন্ট, আদার্স আদার্স হতে পারে, কিন্তু তার বাইরে আমরা আসলে ভেবেছি যে তখন শুরু হয়েছে এবং তখন এই এই যে ইনস্টলেশন করছে, এই ইনস্টলেশন তো একসময় আসলে শিল্পকলায় অ্যাকসেপ্টেড ছিল না। শিল্পকলায় কোন এশিয়ান বা ন্যাশনাল কোন ইনস্টলেশন কে গ্রহণ করা হতো না। তো আমাদের সেই সময়টায় আসলে শিল্পের এই জায়গাটায় কাজ করতে হয়েছে এবং কাজ করে ওই জায়গাটায় যেতে হয়েছে যে না, এটাও একটা ভিন্ন মাধ্যম, এই মাধ্যমেও একজন শিল্পী আসলে তার ভাবনার জায়গাটাকে প্রসারিত করতে পারে। তো সেই জায়গাটা থেকে তখন দেখা যায় যেহেতু ইনস্টলেশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের দেশের সকল গ্যালারিগুলি ইনস্টলেশন এক্সিবিশন করার মতো অতটা পরিবেশ নেই বা তারা এই ধরনের কাজকে অতটা প্রমোট করে না, কিন্তু শিল্পকলা একাডেমি যেহেতু একটা বড় স্পেস এবং এখানে যখন ন্যাশনাল এবং এশিয়ানের মতো এক্সিবিশন গুলি হয় তখন আসলে বড় স্পেসের কারণে আমরা মনে হয়েছে যে ওখানে আসলে কাজ করার একটা সুযোগ আছে ভিন্নভাবে কাজ করার। তখন যখনই প্রথম দিকে দেখা যেত আমরা কিন্তু পেইন্টিংই সাবমিট করছি, পরবর্তীতে আমার কাছে মনে হলো যে পেইন্টিং আমি অন্য সারা বছর যে কোনো গ্যালারিতে আমার যে কোনো শোতে আমি আসলে খুব সহজেই হয়তো শো করতে পারবো, যেখানে হয়তো আমি ইনস্টলেশন করতে পারবো না। তখন দেখা গেল যখন ন্যাশনাল কল করছে বা এশিয়ান কল করছে ওখানে আমি কিন্তু ইনস্টলেশন নিয়ে হাজির হচ্ছি এবং ইনস্টলেশন নিয়ে যখন ওরা আমার কাজকে গ্রহণ করেছে এবং তখন আসলে ইনস্টলেশন কাজ করার একটা ভিন্ন মজা আছে, কারণ এখানে এত পরিমাণ স্বাধীনতা থাকে যে আমি কি করব সেটার একমাত্র সিদ্ধান্ত আমার এবং আমার চারপাশে যা আছে আমি সেটা বাছাই করবো এবং সেটা পুরোটা ব্যবহার করার দায়িত্ব আমার এবং আমি আমার খুশি মতো ব্যবহার করবো। এবং সেখানে হয়তো বা আরো কিছু আরোপিত হওয়ার কারণে হয়তো ভিন্ন গল্পটাকে সামনে এনে দাঁড় করানো যায়, যে হয়তো বা এমন অনেক ভাবনা আছে যেটা হয়তো আমি ভাবছি যে সেটা আমি ইনস্টলেশনে যেভাবে প্রকাশ করতে পারছি আমি সেটা আমার পেইন্টিং এর ওই ছোট্ট স্পেসটার মধ্যে হয়তো বা আমি আমার ওই কথাটাকে ওভাবে উপস্থাপন করতে পারছি না। সেক্ষেত্রে আসলে ভিন্ন ভিন্ন মিডিয়াটা খুব জরুরি। তবে আমাদের দেশে এখনো আমি বলবো যে যেহেতু গ্যালারিগুলি অতটা সুযোগ দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ওই যে আমাদের শিল্পীদের আমাদের তখন ভাবতে হয় যে কোন শোতে আমি কি ধরনের কাজ দিব, সুযোগটা খুঁজে বের করা। হ্যাঁ, আমি ছোট মিনিয়েচার কাজ দিব, আমি পেইন্টিং দিব, আমি ওয়াটার কালার দিব, কারণ তখন ওই কারণ আমি তো আসলে চাচ্ছি এই কাজ নিয়েই আমি আছি। সো আমার কাজ নিয়ে আমাকে যখন হাজির হতে হয় তখন আসলে বিভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে নিজের ভাবনার কথাগুলিকে প্রকাশ করা। আর এখন যে কাজটা আছে এই কাজটা আমার এশিয়ানে একটা কাজ ছিল, কাজটার নাম হলো প্রোডাক্ট নিউজ এবং এই কাজটার এটা অনেকটা বৈশ্বিক সমস্যা নিয়ে কাজটা। আমার কাছে মনে হয়েছে যে এখন আমরা যে সময়টা এসে দাঁড়িয়েছি সেখানে সবকিছু প্রোডাক্ট, সবকিছু আমরাও এবং প্রতিটা মানুষ থেকে শুরু করে প্রতিটা জিনিস, ধুলো বালি আকাশ বাতাস সবকিছু।
তো যেমন এখানে হয়তো বা অনেক ডিটেলে এখানে স্ক্রিনে হয়তো দেখা সম্ভব না, হয়তো ডিটেলে গেলে দেখা যাবে, মানে আমি এখানে এরকমও দিয়েছি এত ফুট বাই এত ফুট আকাশ বিক্রি হবে, এত মিলিমিটার বাতাস বিক্রি হবে বা বাদামের ঠোঙায় হবে, কিংবা মায়ের ভালোবাসা বিক্রি হবে, বিষয়টা এখন ওরকম। আজকে যদি আমরা এই যে করোনার এই সময়ে, যদি মহামারীর এই সময়ে আসি, আমার কাছে মনে হয় যে ওই সময়টারই আরো সাংঘাতিক প্রতিফলন হলো এই মহামারীর সময়টা, কারণ আমরা মানুষরাই এরকম একটা জায়গায় এনে দাঁড় করিয়েছি যার কারণে এখন সবকিছুই আসলে প্রোডাক্ট। একটু যদি আমরা ভাবি কি হচ্ছে, এখন মানুষ আক্রান্ত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আসলে এই মৃত্যুটাও তো প্রোডাক্টে পরিণত হচ্ছে, এই মৃত্যুকে নিয়ে ব্যবসা হচ্ছে, এই মৃত্যুকে নিয়ে এমন এমন অনেক ঘটনা ঘটছে, এর আড়ালে এমন অনেক খেলা চলছে। সেখানে আসলে মৃত্যু কোনো ঘটনা না, সেখানে আসলে ওই যে হ্যাঁ মৃত্যু একটা উছিলা, আমি সেটাকে কেন্দ্র করে আরো এমন অনেক কিছু, আমি সেটা পৃথিবী ব্যাপী চলছে, এই যে পৃথিবী ব্যাপী চলছে এটা আসলে হয়তো বা আমরা বুঝি, কিন্তু আমাদের কিছু করার নেই। আবার আমরাই মানুষরাই কিন্তু এটার পিছনে দায়ী, আমরাই প্রকৃতিকে নষ্ট করেছি, আমরা প্রকৃতিকে এমন ভাবে ইউজ করেছি। এখন হয়তো ভিন্ন ভাবে ভাবার সুযোগ আছে, হয়তো বা সবাই ভাববে না, কিন্তু কেউ কেউ তো ভাববে যে প্রকৃতিকে বিনষ্ট না করে কিভাবে প্রকৃতিকে আরো কাছে টেনে নিয়ে, এবং মানুষ কিন্তু পৃথিবীর প্রকৃতির একটা অংশ, মানে প্রকৃতিরই আর দশটা প্রাণীর মতোই মানুষ একটা প্রাণী, মানুষকে এটা বুঝতে হবে। মানুষ এটা বুঝেনি, মানুষ প্রকৃতির কর্তা হতে চেয়েছে, মানে সে প্রকৃতিকে ডমিনেট করতে চেয়েছে, প্রকৃতিকে ধ্বংস করে সে নিজের জন্য শুধুমাত্র কিছু তৈরি করতে চেয়েছে, যেটা আসলে প্রকৃতির আরো অনেক কিছুকে নষ্ট করে দিয়েছে। যেমন এই 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 বক্তব্যগুলি হয়তো বা আরো ছোট আকারে ইনস্টলেশন আকারে আমার এই কাজটার মধ্যে ছিল। আমার আরেকটা কাজ আছে যে একটা ঘাসের মধ্যে একটা ফিগার, ওই কাজটা যদি যে হ্যাঁ একটা পেন্টিং, ওই পেন্টিংটাও আমি একদম একদম লকডাউনের শুরুর দিকে করা। আচ্ছা, এটা রিসেন্ট কাজ? হ্যাঁ এটা রিসেন্ট কাজ। তো এই কাজটার মধ্যে আছে যে ঘাস, ঘাসের মধ্যে একজন নারী, আমার কাছে মনে হয়েছে যে প্রকৃতি মানে মা, নারী মানে মা, আবার যদি ধরি যে আকাশ বাতাস সবকিছুকে আমরা কিন্তু শুধুমাত্র মা হিসাবেই দেখতে চাই, এবং সেখানে মানুষ যত যতদিন না যতক্ষণ না ওই জায়গাটায় পৌঁছতে পারবে। যেমন এখানে আমি দেখাচ্ছি কিন্তু যে এই যে মানুষটা সেও কিন্তু ওই ঘাসের মতোই, ঘাসকে তুচ্ছ করে আমি তাকে মারিয়ে গেলাম, কিন্তু আসলে তা আমি তার বাইরের কিছু না, আমি ওই ঘাসের মতোই তুচ্ছ। প্রকৃতির কাছে কিন্তু মানুষ ওরকম জায়গায়, আমি যতক্ষণ না সে এই প্রকৃতির একজন অংশ হয়ে উঠতে পারবে ততক্ষণ আসলে হয়তো বা আরো মহামারী আসবে, আরো ভয়ঙ্কর দিন আসবে আমাদের জন্য, পাতা এবং ন্যাচারাল এলিমেন্ট গুলো নেচারকে অ্যালাইন করে যে কাজগুলো, খুব ইন্টারেস্টিং। কনকদি কেমন আছেন? আবার হারাই গেছে কনকদি, গল্প শুনতে শুনতে গল্প এত ভাল লাগছে, মুগ্ধ হয়ে যাচ্ছে আমি। আর একটু আমি এখানে একটা কথা বলি, আমি যে আমরা কিন্তু অনেক বেশি কি বলবো কাজ করতে আগ্রহী হয়েছে, যে হ্যাঁ আমি আর্টিস্ট হব, আমাকে কাজ করতে হবে, চাকরি জীবনে ঢুকবো না, হ্যাঁ টাকার পেছনে ছুটবো না, এগুলি দিনের দেখে আমরা কিন্তু ওই জায়গাটায় বাড়াবার সাহস পেয়েছে যে না আমাদের আগের যারা আছে, আমাদের সিনিয়র যে আপু ভাইয়ারা আছে, তারা যে পথটায় হেঁটেছে, তো আমরা কিন্তু ওনাদেরকে দেখে ওই জায়গাটায় সাহসটা পেয়েছি যে না আমরাও কাজ করব, নিজের মতো কাজ করব, বা শিল্পের মধ্যে বিচরণ করব। তো এগুলির জন্য আসলে কনকদিদের আমাদের যে উৎসাহটা আমরা ওনাদের কাছ থেকে পেয়েছি, সেটা আসলে হয়তো বা আমাদের এই পুরো কাজের পেছনে এই এই ভূমিকাগুলি সাংঘাতিক ভাবে কাজ করেছে। আমরা কি তোমাদের কাছ থেকে উৎসাহ পেয়ে ভালো কাজ করতেছি বলো তো? বাকিরা আমাদের কি অবস্থা? জেনারেশনটার সাহসী এই প্রজন্ম অনেক সাহসী, অনেক ভালো কাজ করে। আমি তো মুগ্ধ তোমাদের সবার কাছ থেকে, কারণ এশিয়ানে আমি যখন ইয়েতে থাকি, ওই যে পেন্টারদের যখন কাজ নির্বাচিত হয় ও সময় যখন থাকি, তারপর এশিয়াতে ন্যাশনালে যখন বিচারক হিসেবে থাকি,
প্রাথমিক সিলেকশনেও যখন থাকি, আমি তো কাজ আমি তখন আর বাছাই করতে পারি না। কাজ এত সুন্দর কাজ করে ইয়াংরা মুগ্ধ হয়ে যায় যে এত সাহস আর এত মেধা কি করে ওদের মধ্যে মানে আসে, এটা তো অবাক হয়ে যায়। আমি প্রচন্ড ভালো কাজ করো তুমি। কোশ্চেন কিন্তু ফাঁস হয়ে গেছে। কোন অফ দি সিলেকশন বোর্ডে থাকে সবাই বিড়ালের খাবার পাঠাবেন পেইন্টিং জমা দেওয়ার পরে। এখন এত ধরনের কাজ হয় এবং যে কোনো মিডিয়ায় কাজ করা অনেক সুযোগ আছে এখন, এবং এই সুযোগটা এই কারণেই আছে যে যে কোনো মাধ্যম নিয়ে আসলে একজন শিল্পী হাজির হতে পারে তার দর্শকের সামনে। যে জায়গাটা হয়তো কনকদিদের জন্য কঠিন ছিল, পরবর্তীতে আমরা হয়তো একটু সুযোগ পেয়েছে, আর পরবর্তীরা এখন এই জায়গাটাকে সুন্দরভাবে বিচরণ করছে বা কাজ করে যাচ্ছে। আমার মনে হয় এই জায়গাটা তৈরি হয়েছে এমনি না, হ্যাঁ তাদের পরিশ্রম তাদের মেধা মেধার জোরেই হয়েছে, এমনি এমনি হয়নি। না আমার আসলেই মনে হয় যে তোমাদের সময়কার যে জেনারেশনটা তাদের যে একটা পুশ করা যে ইনস্টলেশন একটা কাজ হতে পারে, এবং আমাদের এখানে তো আসলে গ্যালারি সিস্টেমটা কমার্শিয়াল, যার কারণে ওয়াল দেয়ালে ঝুলানো যাচ্ছে না যেই কাজটা সেটাকে গ্যালারিতে কি করব, সেই একটা কমপ্লেক্স কিন্তু আমার মনে হয় তোমরা এগ্রি করবা সেই জায়গাটা থাকে। এবং সেই জন্য শিল্পকলার মতো জায়গাটা অ্যানুয়াল এশিয়ানের জায়গাটা একটা এক্সপেরিমেন্টাল প্ল্যাটফর্ম ছিল যেটা তুমি এক্সপ্লেন করলে, এবং তখন তোমাদের সাহসটা দেখে আমার মনে হয় পরের জেনারেশনও সাহস করতে পারছে যে আচ্ছা এটা আর্টওয়ার্ক হতে পারে। অনেকেই হয়তো টুকটাক ইনস্টলেশন করছিল এক্সপ্রেশন হয় না বসে আছি তখন হয়তো একটার সঙ্গে একটা জোড়া দেওয়া হচ্ছে, কিন্তু সেটা যে এশিয়ানে দেওয়া যাবে সেই সাহসটারও একটা ব্যাপার থাকে যে আগে কারা কি করছে সেই অনুসরণ করাটা, কিন্তু ওই ওই জায়গাটা দেখা ওই চ্যালেঞ্জটা যে এটা কিভাবে অ্যাকসেপ্ট হচ্ছে, এবং তারপরে আসলে ইনস্টলেশন লার্জলি এখানে ইনক্লুড হয়ে যায় মিডিয়ার ভিতরে, এবং বিশেষ করে শিল্পকলায় যেখানে খুব লিমিটেড অ্যামাউন্ট অফ লিস্ট থাকতো যে এই এই কাজ দেওয়া যাবে। এবং অনেক ক্ষেত্রে আসলে আমাদের আমার স্টুডেন্ট লাইফ আমার মনে হতো যে এশিয়ানে যদি পার্টিসিপেট না করি আমি আর্টিস্ট না, কোটাই নাই মানে ধর গণার মধ্যে নাই, বাইরে বসে যতই যা কিছু করো এখনো বোধ হয় শিল্পকলা মানে যে লিস্ট আর্টিস্টদের লিস্ট সেখানে মনে হয় শর্তের জায়গা উল্টাই যে তুমি এশিয়ানে পার্টিসিপেট করছো কিনা, মানে ওই লিস্টটা ধরেই হয়তো শিল্পকলা ই করে। সেই জায়গাটা আসলে এক্সপেরিমেন্টাল জায়গাটা ঢুকানোতে তোমাদের অনেক অনেকখানি ভূমিকা আছে, এবং আমার মনে হয় তোমাদের স্টুডেন্ট লাইফেও তোমরা এমন কিছু গাইডেন্স পাইছো যে গাইডেন্স গুলো আমরা হয়তো পরবর্তীতে পাইনি, সেই এরাটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে ওই বাইরের বিচরণ এবং এক্সপেরিমেন্ট। আমাদের কাছে মনে হয় আমরা আমাদের ব্যাচের এবং আমার আগে পিছের অনেকেই আফসোস করে যে ধারের কাছে পাইলাম না, মানে যারা যাদের কাছে তোমরা ক্লাস করছো তাদেরকে আমরা ধারের কাছে পাইলাম না, দেখতেই পাইলাম না, গল্প শুনতেছি এখন, সেটা আমাদের মনে হয় যে খুব এই জন্য তোমরাই এক ধরনের গাইড। তারপরে আরেকটা জিনিস আমার কাছে একটু যেটা মনে হয় হয়তো বা এটা নেগেটিভ শোনাবে তারপরে বলছি, যে একটা ব্যাপার যেটা কনকদীপ তো আগে বলছিল যে কি পরিমাণ আমি জানি আমি আমি শিল্পী হতে চাই, আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে মাঠে ঘাটে যেতে হবে, আমাকে রোদে পড়তে হবে, আমাকে ধুলায় মাখতে হবে, তবে আমি কাজ শিখতে পারবো, তবে আমি হয়তো ওই শিল্পের শিল্পীর হবার পথে হাঁটতে পারবো। কনকদীপ বলছিল আমি শুনছিলাম, এবং আমার কাছে আমার আমারও কিন্তু বিষয়টা তাই মনে হতো, এবং কোথায় যেন আমার আমাদের মানে আমার মনে হয় না যে কনকদীপ যে কথাটা বলছে যে সেখানটায় অস্থিরতার জায়গাটা ছিল না, এখন বোধ হয় একটু অস্থিরতার সময়, আমাকে সবকিছু করতে হবে সবকিছু একসাথে করতে হবে। হ্যাঁ আসলে সবকিছু একসাথে কখনো হয় না, হ্যাঁ এই যে সবকিছু একটা ছেলে আরেকটা আরেকটা ছেলে, আমার কথা হলো হ্যাঁ কাজ সকল মিডিয়ায় হবে, অনেক ধরনের কাজ হবে, অনেক কনসেপ্ট থাকবে, অনেক অনেক ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে, অনেক 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 পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকবে, কিন্তু তারপরেও নিজেকে ডিসাইড করতে হবে আমি কি চাই, আমি আমার আসলে আমার ভাবনাটা লাগবে, আমি আসলে কি ভাবছি, আমি আমার চারপাশটাকে কিভাবে দেখছি, আমার আমার রাজনৈতিক ভীষণটা কেমন, কিংবা আমি আমি আমার জগৎটাকে কতটুকু বুঝি জানি, এই যে জায়গাটা সেটা নিয়ে আমি কিন্তু আমার শিল্পের মধ্যে সেটাকে উপস্থাপনের চেষ্টা করছি। কিন্তু এখন যেটা আমার কখনো কখনো কারো কারো ক্ষেত্রে মনে হয়, আমি তারপর বলবো যে এটা সবাই নয়, হ্যাঁ তারা কি করছে যে কোনোটাই কেন যেন মনে হয় প্রত্যেকটা কাজ খুব বিচ্ছিন্ন, কোথায় যেন তার ভাবনার জগৎটা নাই, কোথায় যেন একটা আরোপিত জায়গা আছে, এই যে অনেক কিছু নিয়ে একসাথে ছুটে চলা, এটাতে আসলে আমার মনে হয় না যে এটাতে এই অস্থিরতা হয়তো অনেককে একটা সময় পথ হারিয়ে ফেলে আমার কাছে মনে হয়। কোনদিকে কিছু বলছিলেন
আমি বলছিলাম যে সুলেখা যে কথাটা বললো যে এখন ইয়াংরা অনেক কাজ করছে, ওরা অনেক অনেক ভালো কাজ করছে, তারপরে আমারও মনে হয়েছে যে ওদের মধ্যে কিন্তু একটু অস্থিরতা আছে, যে একটা ইমাজিনেশনকে নিয়ে একদম খুব সুন্দর করে যদি সে একটা সৃষ্টি করতে চায়, সেটা ইনস্টলেশন হতে পারে, পেন্টিং হতে পারে, স্কাল্পচার হতে পারে, নিউ মিডিয়া হতে পারে, যে কোনো কিছু, কিন্তু সেটার গভীরে কিন্তু প্রবেশ করারও কিন্তু একটা ব্যাপার থাকে, যে ওইটাকে ঠিক মতো জানা শোনা এবং সেটাকে ওই জিনিসটাকে বের করে নিয়ে আসা, তারপর ওইটাকে প্রকাশ করা। আমার কিছু কিছু কাজের ক্ষেত্রে আবার মনে হয়েছে, অনেক কাজ হয়তো আমি দেখেছি, আমার দেখার সুযোগ হয়েছে এদের তরুণদের, কিন্তু আবার কিছু কিছু আবার মনে হয়েছে যে কিছু এখানের মধ্যে তাড়াহুড়ো বা অস্থিরতা আছে, যে আবার কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে কিছু মানে কপি ওয়ার্কও কিন্তু প্রচুর আমি দেখেছি, যে আমরা আমরা যারা ছিলাম বোর্ডে তারাও কিন্তু দেখেছি যে প্রচুর কপি কপি ওয়ার্ক, যে এটা প্রভাবান্বিত হতে হয় যায়, আমি একজনকে ফলো করতে পারি, তার কাজের প্রভাব আমি হতে পারি, কিন্তু কিছু কিছু কাজের ক্ষেত্রে দেখা যায় একদম হুবহু কপি করে নিয়ে এসেই কিন্তু বসিয়ে দেওয়া, সেই কাজগুলোকে কিন্তু আমরা বাতিল করতে আমরা বাধ্য হয়েছি। তো এই এই সব দুঃখজনক দিকও কিন্তু আছে। তা আমাদের আমাদের মতে যে এরকম কি করা উচিত হবে না, এখন তো পৃথিবী হাতের মুঠোয়, অল্প একটু মানে অল্প একটু চাপ দিলে তো সারা পৃথিবী কোথায় কি হচ্ছে আমরা সবকিছু মোবাইলের মধ্যে জেনে যাই, তাই না? তো ঠিক আছে, আমি যদি একটা কাজ যদি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যদি আমি আমার মতো করে করি, সেটা হতেই পারে, সেটা কোনো দোষের কোনো কিছু না, কিন্তু অন্য আরেকজনের কাজ যদি আমি একদম হুবহু কেটে যদি বসিয়ে দেই, নকল করে যদি আমি এনে দেই, যে বলি যে হ্যাঁ এটা আমার 100% আমার করা, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার আপত্তি আছে যে না এটা এটা করা ঠিক হবে না, এটা তো পুরাতা সৃষ্টি তাহলে হলো না। সে ওখান থেকে নিয়ে সে প্রভাবিত হয়ে সে কিছু করুক, নিজের গুলোকে নিজের সঙ্গে ব্লেন্ড করে একটা নতুন আরো আরো পাওয়ারফুল কিছু হতে পারে, সেটা করুক সে, কিন্তু একদম নকল করে নিয়ে এসে জিনিসগুলো এটা করাটা কখনো ঠিক না। এটা প্রতিবারই হয়েছে, প্রতিটি ক্ষেত্রে হয়েছে, আমরা এটা যখন নির্বাচিত করতে গিয়েছি ছবি, ওই সময় আমাদের অনেকগুলো ছবিকে বাদ দিতে হয়েছে, বাদ দিতে বাধ্য হয়েছে আমরা, যে তারপরে প্রশ্ন উঠেছে কেন বাদ দিলে, তখন আমরা বলেছি এই জায়গা থেকে ছবিগুলো নেওয়া হয়েছে, তখন হুবহু কিন্তু আমরা ওটা নেট থেকে আমরা ওই ছবিগুলো দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ এইখান থেকে এই ছবিগুলো মানে পুরোটা নকল করা হয়েছে। কাজে আমি বলবো যে অস্থির না হয়ে যদি খুব সুন্দর ভাবে পরিকল্পিত ভাবে নিজের চিন্তা মন সবকিছু ঠিক রেখে যদি একজন শিল্পী, সে তরুণ হোক বা আরো একটু সে বয়সের দিকে হোক, সে যদি সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করে, সৃষ্টি করে, আমার মনে হয় সে এগিয়ে যাবে, যে তার কিন্তু এই শিল্প জগৎ থেকে এই প্ল্যাটফর্ম থেকে ঝরে পড়ার আর কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না। সে যদি মানে অস্থির হয়ে ছুটতে থাকে তাহলে কিন্তু তার একদিন হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। কাজে এটাকে নিয়ে গভীরভাবে চিন্তা করার ব্যাপার আছে এবং সেটাকে সৃষ্টিরও প্রয়াসটা নিয়ে চিন্তা করতে হবে, তাতে এখানে অস্থির হলে চলবে না, তাকে অবশ্যই সুন্দরভাবে মানে এই যাত্রার মধ্যে তাকে মানে যেতে হবে, যাত্রার যেতে হবে এটার মধ্যে দিয়ে। অনেকদিন একটা বুদ্ধি, এই যে কপি ওয়ার্ক গুলো নিয়ে আলাদা একটা এক্সিবিশন করা যায় না? হ্যাঁ, বাদ দিয়ে লাভ কি, দেখছেনি যখন আমরা ওই ছবিটা আর কপি ওয়ার্কটা নিয়ে একটা আলাদা এক্সিবিশন একবার করলেও পারি, কিন্তু তাহলে একটা স্থিরতা আসবে, মানে সরাসরি শত্রুতার মধ্যে চলে যাওয়া আর কি। তাহলে না, এটা কথা সত্যি, আসলে এটা তো আমরাও দেখি ইন্সপিরেশনের জায়গাটা লিমিটেড হয়ে যাচ্ছে। আমার মনে হয় সুলেখা দিয়ে এটা ইঙ্গিত করছিল যে আগে যে ফ্যামিলি বন্ডিংটা, সেটা আস্তে আস্তে আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছুটা হলেও চেঞ্জ হচ্ছে, এবং সেই জন্য হয়তো ইন্সপিরেশনের জায়গাটা আলাপ, মানে গল্পগুলো তো আসলে পেইন্টিং এ কিংবা আর্ট ওয়ার্কে আসছে বিভিন্ন গল্প, আড্ডা, আলাপ, কনভারসেশন, ডায়ালগ এক্সচেঞ্জের মাধ্যমে, সেটা যখন কমে যাচ্ছে আমার মনে হয় তখন ইন্সপিরেশনটা চলে যাচ্ছে গুগল ওরিয়েন্টেড কিংবা কোনো স্পেসিফিক পাবলিকেশন ওরিয়েন্টেড, এবং সেখানে যা দেখা হচ্ছে ওটার বাইরে চিন্তা করাটা কঠিন হয়ে যাচ্ছে অনেকের পক্ষে। এটা হয়তো অনেকে ইন্টেনশনাল না, অনেকের হয়তো এক্সেসও নাই। আমাদের এই যে আলাপ, আজকে যেরকম আলাপ হচ্ছে, এই আলাপের জায়গাগুলো খুব কম, আমাদের এখানে গ্যালারির সংখ্যা খুব কম, প্ল্যাটফর্ম কম, যেখানে আসলে আর্টিস্টরা এসে নিতান্তই কথা বলবে এবং ওই ডায়লগ এক্সচেঞ্জ গুলো হবে। একটা এক্সিবিশন ওপেনিং এ গেলে আপনি কয়জনের সাথে স্বস্তিক ভাবে কথা বলতে পারেন, মানে সেখানে একটা ভিড় ভাট্টা হয়ে যায় এবং লিমিটেড টপিক ডিসকাশন হয়, তো সেটাও একটা কারণ আসলে, মানে দুই মুখী প্রভাব আছে এই অস্থিরতাটা, যে একটা খোঁজাখুঁজির ব্যাপার যে কি করব। যেমন মাস্টার্স এর সময় শুরু করে যেটা বললো সেটা একদমই সত্যি কথা, অনার্স পাস করার পরে মাস্টার্স এ গিয়ে নিজের একটা ধারা চিন্তা করা, নিজের স্টাইলটা ডেভেলপ করতে গেলে মনে হয় সারা অনার্স বসে কি করলাম,
মানে এখন কি করব, কোনটায় ফোকাস করব, তখন যে আত্ম উপলব্ধি জায়গাটায়। না না শোনো, এই একটা সাদে একটা কিন্তু দ্বন্দ্ব আছে, আমি জানি না এটা সুলেখার বেলা আমি এটার মধ্যে অনেক বেশি এই দ্বন্দ্বের মধ্যে ছিল। যখন আমার বিএফএ শেষ হলো ও সময়টা, তারপরে আমি যখন মাস্টার্সে আসলাম তখন কিন্তু আমাকে এক্সপেরিমেন্টাল মাস্টার্সে পুরো সময়টা আমাকে এক্সপেরিমেন্ট করতে হয়েছে। ওই সময়টা কিন্তু নিজের একটা স্টাইল খুঁজে বের করার সময়, আমি কিন্তু খুব বোটানার মধ্যে ছিলাম যে আমি একটা অ্যাবস্ট্রাক্ট কাজ করতে গেলে কেমন জানি হয়ে যাচ্ছে, আমার বারবার আমাকে ডিস্টার্ব করছে, আমার রিয়েলিস্টিক কাজগুলো এসে এসে আমাকে আমাকে ডিস্টার্ব করছে, ওটা আমার অনেক বেশি প্রভাব, ওই প্রভাব থেকে আমি বের হয়ে আসতে পারছি না, আবার পূর্ণ অ্যাবস্ট্রাকশনের দিকেও যেতে পারছি না, কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই, আমাকে তো ওই জার্নির মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। এক লাফ দিয়ে তো আমি সেই অধ্যয়ন অধ্যয়ন শেষ করার পরে তো একটা জাম করে তো আমি সেই অ্যাবস্ট্রাকশন বা যেটাই বলি ওই মধ্যে আমি যেতে পারবো না। আর অ্যাবস্ট্রাক্ট কাজ করলেই যে আমি একজন বড় শিল্পী হয়ে গেলাম তাৎক্ষণিকভাবে সেটাও কিন্তু নয়, একটা প্রসেস আছে, একটা স্টেজ আছে, স্টেজ বাই স্টেজ আমাকে এভাবে যেতে হবে, মানে জাম করে কখনো যাওয়া যাবে না, ওই জার্নিটাকে আমার করতেই হবে। জার্নির মধ্যে দিয়ে যদি না যাব তখন কিন্তু আমার ওই ইয়েটা ভিত্তিটা কিন্তু আমার শক্ত হবে না, পোক্ত হবে না, কাজে জার্নিটা অনেক বেশি জরুরি একজন শিল্পীর জন্য। কাজে করি এক্সপেরিমেন্টের যে জায়গাটুকু যে মাস্টার্স এই সময়টা রাখা হয়, এখানে শিল্পীরা অনেক কিন্তু দ্বন্দ্বের মধ্যে থাকে, আমিও ছিলাম, মানে আমি কিন্তু প্রদর্শক হিসেবে পেয়েছিলাম পল গগাকে, মানে পল গগা আমাকে সাহায্য করেছিলেন, তার ছবিগুলো আমাকে সাহায্য করেছিল আমার নিজের একটি পথ সৃষ্টি করার জন্য, নিজের স্টাইলকে তৈরি করার পিছনে ওনার কাজের ভূমিকা মানে অনেক অনেক বড়ভাবে আমাকে প্রভাবান্বিত করেছে। সুলেখা দি, তোমার ইন্সপিরেশন কেউ কেউ ছিল? না আসলে আমি আমি সাধারণত মূল পেইন্টিং এর স্টাইলের চাইতে আমার মনে হয়েছে যে আমি বোধহয় অনেক বেশি বক্তব্য নিয়ে ভাবতাম যে কনসেপ্টটা কি থাকবে। হ্যাঁ, ওই কনসেপ্টটা ভাবার পরে আর বাকিটা আমার কাছে মনে হতো যে আমার যেমন আসছে নিজেকে এক ধরনের ছেড়ে দেওয়া, যে আমি আমার মতো করে করি, তারপরে মূল বক্তব্যের দিকে যে ওর মধ্যে আমি আমার কি ভাবনার প্রকাশটা কি থাকছে এই জায়গাটা গুরুত্ব দিতাম। তবে এই যে কনকদির এই সর্বশেষ কথার সূত্র ধরে বলছি আমি, যে কনকদি বলছিল যে আসলেই ওই মাস্টার্স এর সময়টা একটা একটা সাংঘাতিক সময়, কিন্তু আমার কাছে মনে হয় ওখানে শিক্ষকের ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট, যে শিক্ষক সেই সময়টায় স্টুডেন্ট গুলিকে শেখাচ্ছে বা গাইড করছে, তার গাইডটা যদি যদি সে ধরতে পারে যে এই শিল্পীর আসলে চলার পথটা কোথায়, তার স্টাইলটা কি, হ্যাঁ তাকে তখন কিন্তু সে ওই পথে হাঁটাবে, যেন শিল্পী ওই ওই শিক্ষকের পথ ধরে না হাঁটে, ওই শিক্ষক নিজেও একজন শিল্পী, তারও একটা পথ আছে, সেই পথ ধরে পরবর্তী প্রজন্মের শিল্পীরা যে হাঁটবে এমন কোনো কথা নেই, কিন্তু পরবর্তী প্রজন্মের শিল্পীদের যদি ছোট কোনো প্রকাশও থাকে সেইটাকে পথ ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু শিক্ষকের। এখানে ওই শিক্ষকের ভূমিকা যখন আমার মনে হয় যে যে সৌভাগ্যবান ওরকম শিক্ষকের সহযোগিতা পায় তার পক্ষে হয়তো পথ চলাটা কিছুটা সহজ হয়ে যায়, আর না হলে দেখা যায় আমরা হয়তো ওই ওই শিক্ষকের পিছন ধরে হাঁটতে শুরু করি, তখন আসলে নিজস্বতার জায়গাটা তৈরি হয় না। তো এই কারণে আমার মনে হয় যে পরবর্তীতে এমনকি অন্য শিল্পীদের দ্বারাও প্রভাবিত জায়গাটা ওরকম, যে পারস্পরিক সম্পর্কের জায়গাটা যখন ভালো থাকে তখন কিন্তু এই ভূমিকাগুলি অনেক বেশি থাকে, যে আমি হয়তো ঠিক বুঝতে পারি না এখানে আমার একটা কাজ আছে, হ্যাঙ্গারে ক্লিপ দিয়ে কাপড় শুকানোর মধ্যে একটা ফিগার ঝুলানো, তো এই কাজটা আমার একটা বড় পেইন্টিং এর একটা ছোট অংশ ছিল। তো আমার শিক্ষক শিশির ভট্টাচার্য উনি যখন আমার আমার তখন মাস্টার্স ফার্স্ট পার্টের কাজের মধ্যে এটা ছিল একটা কর্নারে একটা জিনিস, আর অন্য অনেক কিছু আছে মানে যেটা হয় যে আমরা তখন মিনিমাইজ করতে জানি না, তখন স্যারই আমাকে বললো যে দেখো এটাই তো একটা পেইন্টিং, তুমি তো এখানে এত কিছু এনেছো, আসলে এত কিছুর তো দরকার নেই, দেখো এটাই একটা পেইন্টিং, মানে একটা পেইন্টিং এর মধ্যে সে আমাকে তিনটা পেইন্টিং খুঁজে দিল, দেখো এটাও একটা পেইন্টিং হতে পারে এটা, মানে তখন কিন্তু আমার চোখটা খুলে গেল যে আসলে পেইন্টিং নিয়ে অনেক গল্প বলার দরকার নেই, সেটা একটা ছোট মুহূর্তের গল্প হতে পারে, একটা ছোট ভাবনার কথা হতে পারে, বা আমার একটা লম্বা জার্নির
প্রকাশভঙ্গি হতে পারে, এটা একটা অনেক দীর্ঘ জীবনের গল্প হতে পারে, যেটা যাই হোক ওটাকে বেছে নেওয়াটা খুব জরুরি, এবং এক্ষেত্রে আসলে শিক্ষকের ভূমিকাটা খুব জরুরি বিষয়। সেটাই, মানে ওই জায়গাতেই যাচ্ছিলাম যে আসলে শিক্ষক এবং সিনিয়রদের যে জায়গাটা থাকে তাদের সঙ্গে ডায়ালগ এক্সচেঞ্জের জায়গাটা খুব জরুরি, না হলে আসলে ওই ক্লিয়ারিটিটা আসে না যে আসলে কি করছি, একটা পাজল থেকে যায় এবং তখন আমরা সার্কুলেট করতে পারি, একটা জায়গায় হয়তো আটকে যায় কেউ কেউ, কেউ হয়তো ওখান থেকে বেরিয়ে আসে, দ্য লাকি পিপল, অনেকেই হয়তো একটা লম্বা সময় এখানে সার্কুলেট করে। যাই হোক, আমরা এখান থেকে এই সার্কেল থেকে বেরোই, বেরিয়ে কর্ণদির কাছে একবার জিজ্ঞেস করি, কর্ণদি নতুন ফিউচারটা কেমন মনে হচ্ছে, এই সময়টায় কি কি পাল্টে যাচ্ছে জীবনে, মনে হচ্ছে যে সামনে এই জিনিসগুলো একদম নতুন হবে, নতুন স্বাভাবিকটা কি, নতুন নতুন দিনে স্বাভাবিক কি হবে, আপনার কি মনে হয় করোনার পরে কেমন অবস্থা হবে? আমার তো মনে হয় সারা পৃথিবীর সিনারিওটাই কি, এটা আমাদের দেশের সিনারিওটাও এটা দেখা যাচ্ছে কি হবে, তারপর আর সারা পৃথিবীর সিনারিটা আমরা দেখতে পাচ্ছি, হঠাৎ করে যে একটা অত্যন্ত মানে ব্ল্যাক টাইমের মধ্যে দিয়ে আমরা সময়টাকে আমরা পার করছি, তা আমরা সেটা অর্থনৈতিক দিক হোক বা আমাদের কালচারের হোক, সামাজিক ভাবে হোক, মানে হোল রাষ্ট্রের হোক, এই একটা মানে এই ব্ল্যাক টাইম আমরা পার করছি, ওয়েবটাকে আমরা পার করছি, এটাকে আমরা জানি না যে এখনো আমরা কিন্তু এই স্রোতের মধ্যে দিয়ে আছি, এখন স্রোতটা কোথায় গিয়ে থামবে, কখন আমরা এখানে জাস্ট স্টপ করতে পারবো, এখন তত কোন সময়ের মধ্যে আরো কত মাস লাগবে আমাদের ওই সময়টায় গিয়ে থামতে, এবং আমরা এখান থেকে কিভাবে আমরা উত্তরণ করতে পারবো, আমরা আসলে কিভাবে বেঁচে যাব বা কিভাবে আমরা এটাকে মোকাবিলা করতে পারবো, এখনো কিন্তু আমাদের দেশের ব্যাপার নিয়ে কিন্তু আমি এখনো সেই সিনারিওটা কিন্তু সম্পূর্ণভাবে দেখতে পারি নাই, আর এটা চিন্তা করলে অনেক বেশি আপসেটিং লাগে আমার কাছে, যে যা দেখছি যা শুনছি যেভাবে করোনা এফেক্টেড হচ্ছে, তারপর চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে পরিচিত এখন আমাদের, আমি যদি আমাদের এই শিল্পকলার প্ল্যাটফর্ম যে এর করোনার পরে আমি এ বছরটা বাদে দিলাম, এ বছরটা পুরো আমাদের এই টানাপোড়েনে চলবে, আমাদের তারপরে বছর 2021 কথা যদি আমরা চিন্তা করি, ওই সময়টায় যদি আমরা এই শিল্প ভাবনা নিয়ে যদি আমরা এগোতে চাই সেটাও কিন্তু আমাদেরকে আস্তে আস্তে করতে হবে, কারণ আমার মনে হয় না যে আমরা এখন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এবং করোনার আগে যে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম ছিল, একটা পরিবেশ ছিল আমাদের, যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছিলাম, আমাদের কাজ কিন্তু আসলে ইন্টারন্যাশনাল, আমাদের অনেক কিন্তু অনেক দূর কিন্তু এগোনো, আমরা অনেকভাবে অনেক দেশে আমরা পার্টিসিপেশনটা বাইরের কাজগুলো আর করবো, যে অনেক সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি, একটা ভালো প্ল্যাটফর্ম ছিল আমাদের দেশের জন্য, খুবই একটা পজিটিভ ইমেজ, কিন্তু এই করোনার পরবর্তীতে সেটা আমার মনে হয় না যে আমরা এই জায়গাতে আমরা ছেড়ে যাচ্ছি, ওই জায়গা থেকে আমরা করতে পারবো, আমাদেরকে কিন্তু সুযোগ করতে হবে জিরো থেকে, এটা কিন্তু আমার একান্ত মতামত আমি বলছি, আমি দেখছি আর কি, আমরা একদম এখান থেকে আমরা ছেড়ে এসেছি ওইটুক জায়গায় কিন্তু আমরা আমরা কিন্তু পাবো না, ফিরে পাবো না, আমাকে আমাদের আবার কিন্তু স্ট্রাগলটা আমাদের শুরু করতে হবে, কারণ সারা পৃথিবীতে যে অর্থনৈতিক মন্দাটা আছে সেটার প্রভাবটা আমাদের দেশে তো পড়বে, আর আমরা তো এত মধ্যম আয়ের দেশ, সেখানে আমরা কিভাবে আশা করতে পারি, যেখানে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আমাদের ক্ষুধা মেটানো, খাওয়া পড়া, এটার আমাদের সবচেয়ে বেশি আগে আমাদেরকে ইনশিওর করতে হবে, এইটার পরেই কিন্তু আমাদের কাপড় চোপড়ের কথা বলি, তারপরে শখের কথা বলি, পেন্টিংটা আসে কিন্তু তারও অনেক পরে, এটা পেন্টিংটা কাজে এইটার ক্ষেত্রে আমরা অনেক পজিটিভ আমরা করতে পারি, আমাদের অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে, আমি জানি না যে কি হবে, আর বিশেষ করে আমি চিন্তিত আরো বেশি এই সময়টায় লকডাউনের সময়টায় আমাদের যে ইয়াং যে শিল্পীরা আছে তারা কিভাবে যাচ্ছে, তারা কিভাবে তাদের জীবন, এটা এটা কিন্তু চিন্তা করলে আমার কাছে খারাপ লাগে, যে একটা এত সুন্দর সময় ছিল, যে পরিবেশ ছিল যেখানে তারা ভালোভাবেই অনেক রকমের কাজ করে কিন্তু তারা
ছবি আঁকতে পারছিল, কারণ ছবি আঁকার ছবি আঁকতে গেলেও কিন্তু মানে কিছু তো ফুয়েলও দরকার হয়, তোমাকে টাকাটা তো চালাতেই হবে, ঠিক মতো রংটা কিনতে না পারো, ক্যানভাস কিনতে না পারো, ছবি আঁকতে পারবে না, কাজে ওইটাও অনেক জরুরি। তো সেই জিনিসটা কিন্তু ইয়াংদের জন্য অনেক একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ওটা আমার। আমরা এক হয়ে যদি আমরা কাজ করতে পারি সবাই, যে করোনার পরে সময় আসে অনেক খারাপ ভাবে, চেষ্টা করি একসঙ্গে হয়ে যদি সেই সময়টাকে প্রতিহত করতে এবং এই স্ট্রাগল সবাই করতে পারি, এগিয়ে এগিয়ে যদি যায় সবাই মিলে, আমরা মনে হয় এই সময়টাকে আমরা সেটা খুব জরুরি আমার মনে হয়। সুলেখা দি, তোমার বক্তব্যের জায়গা, তোমার কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল, অকশনে উঠে গেছে তোমার কাজ, জুই জুই তোমার আর্টওয়ার্ক চাচ্ছে, তুমি সেটেল সেটেল তুমি সেটেল, তুমি ওইটা দিয়ে ফান্ড তৈরি করবা, সম্পর্কীয় লোকজন চাই, ওটা তো বুঝো কেমন হয়, ঠিক আছে, বন্ধু সম্পর্কীয় কেউ যখন চায়, ওটা যে কোনো অকশন থাকে না, এটা তো জানো। আমার কাছে মনে হচ্ছিল যে আসলে আমরা তো এই যে আমরা যদি এই করোনার আগের সময়টা দেখি, যে শিল্পের যত রকম বিচরণ হচ্ছিল এবং যত রকম মিডিয়ায় কাজ হচ্ছিল, আমরা তো নিজেরাই আসলে জানি না যে শিল্পের গতিপথটা কোন দিকে যাচ্ছে বা কোথায় যে পাল্টাবে, কোথায় যে দাঁড়াবে, কোথায় দাঁড়াবার তো প্রশ্ন আসে না, কোথায় আরো এগিয়ে যাবে আসলে কোন পথ, এটা বোধ হয় মানুষ খুব আগে থেকে বলা যায় না যে এটা কোন পথে হাঁটবে, এর তো অনেক পথ, যার যে পথটা ভালো লাগে সে সে পথ ধরে এগিয়ে যায়। তো তখনও হয়তো শিল্পীরা, বিভিন্ন শিল্পী বিভিন্ন পথে হাঁটবে, এক সময় পেরিয়ে গিয়ে বলে না কাল উত্তীর্ণ, তখন সময়ে বলে দিবে যে শিল্প আসলে কোথায় পৌঁছালো। তবে হ্যাঁ, এই এই সময়কালটার কিছু প্রভাব তো থাকবেই, সেটা কনকদি বলছিল যে অর্থনৈতিক প্রভাবের সাথে সাথে কাজের মধ্যেও হয়তো এমন অনেক গল্প উঠে আসবে, এমন অনেক অনুভূতি উঠে আসবে, কিংবা মানুষের ভিন্ন ভাবনার যে জগৎটা তৈরি হচ্ছে, যে মানুষ এখন একটু হলো অন্যভাবে ভাবার, সবাই না ভাবুক, হয়তো বা আমরা ধরে নেই যে শিল্পের, যে কোনো শিল্পের জগতের মানুষ আরো একটু অগ্রগামী হয়ে ভাবার চেষ্টা করে, তো সেই জায়গাটা থেকে হয়তো এই সময়কালের অনেক কিছু যুক্ত হবে তার শিল্পের মাধ্যম হিসাবে বা বক্তব্য হিসাবে। তবে ওটা কোথায় যে এগিয়ে যাবে আমরা ওদের কেউই জানি না। আমার কাছে একটা ডিজিটাল ভবিষ্যৎ দেখতে পাচ্ছো, যে আর্টওয়ার্ক সব ডিজিটাল হয়ে যাবে? আসলে না না, আমি 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 মনে করি না যে ডিজিটাল হয়ে যাওয়ারও, সেটারও একটা সীমাবদ্ধতা আছে, সকল মিডিয়ারই কিছু সীমাবদ্ধতা আছে। হয়তো বা আমার দেশে অনেক মিডিয়া আজকে যখন সেটা নিউ মিডিয়া, হয়তো সেটারও বয়স 100 বছর পেরিয়ে গেছে, তো সেভাবে আসলে বলা যায় না। তো যে কোনো মিডিয়াই আসলে উঠে আসতে পারে, আমি আজকের নিউ মিডিয়ার নামে আমরা যেটাকে অনেক বেশি প্রমোট করছি, হয়তো দেখা গেল একটা ছোট্ট চারকোল দিয়ে একটা ড্রয়িং এমন বক্তব্য নিয়ে হাজির হতে পারে মানুষের সামনে, সেটাই অনেক বড় শিল্প হয়ে দাঁড়াতে পারে। তো কোন মিডিয়া কিভাবে এগিয়ে যাবে, কোন শিল্পীর হাত ধরে এগিয়ে যাবে, সেটা আসলে সময়ই বলে দেবে। এখন বোঝা যাচ্ছে নাকি এই গতিটা কিন্তু আমরা বুঝতে পারছি না, করোনার পরবর্তী সময়টাতে আসলে কি হবে এখন বোঝাটা মুশকিল। তবে অবশ্যই ভিন্ন ভিন্ন ভাবনার জগৎ তৈরি হবে, ভিন্ন ভাবনার যে জন্ম দিবে এটি সত্যি কথা, যে শিল্পী হোক বা সাধারণ মানুষ হোক, এটা নতুন একটা চিন্তা চেতনার কিন্তু উদ্ভব হবেই, সেটার জন্য প্রস্তুতি নেওয়াটাই একটা কঠিন বিষয় এখন, যেহেতু অ্যাজাম করা যাচ্ছে না, কিন্তু সময় 9:30টার দিকে যাচ্ছে এটা আমরা পুরোপুরি বুঝতে পারছি। এখন আমরা সবাই বিদায় নিব। সুলেখা দি, আজান টাজান তার হচ্ছে না নাকি? আমরা কন্টিনিউ করব, আজান হয়ে গেছে শেষ। জি করবি, সেটার উপর ডিপেন্ড করে যে আমরা আর কতক্ষণ একসঙ্গে আড্ডাটা দিতে পারবো, তো আমরা কি শেষবার এখন নাকি আরো
না যদি এটা সামনাসামনি আড্ডা হতো শিওর কন্টিনিউ হতো, কারণ প্রচুর খাবার দাবার ব্যবস্থা করা হতো, যেহেতু অনলাইনে শেয়ার করা যাচ্ছে না সেটা অন্যরকম ব্যাপার হতো। কিন্তু সেই প্রচুর মেসেজ এসছে দেশ থেকে, দেশের বাইরে থেকেও। কনকদীর বিড়াল নিয়ে একজনের কমেন্ট আছে যে এইরকম একটা ক্রাইসিসের সময় অনেক সময় থাকে না, কুকুর বিড়াল নিয়ে অনেক ধরনের ভুল ধারণা হচ্ছে মানুষের, অনেকে অনেকভাবে ইগনোর করছে। সেই জায়গাতে আপনি এত সুন্দর করে আপনার ঘরের ভিতর একটা বড় ফ্যামিলি এবং তাদেরকে অন স্ক্রিনও আমরা দেখালাম, সেটা নিয়ে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে। সুলেখাদির একটা ছবি অকশনে উঠে গেছে, সেটার প্রাইস নিয়ে আমরা পরে আলাপ করব, আর আমি কমিশনটা কত কাটবো তোমাকে জানিয়ে দেব। এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই, আবার দেখতে চাই তোমাদেরকে। আমার মনে হয় তোমাদের যখন নতুন কাজ হবে আবার একটু ধারণা করতে পারবো যখন যে নতুন ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, তখন আবার তোমাদেরকে নিয়ে আসা যাবে, আমরা আবার গল্প করব। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সময় দেওয়ার জন্য, তোমাকে ধন্যবাদ, অনন্যাকে ধন্যবাদ, ভালো থাকো, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ধৈর্য সহকারে শোনার জন্য, ধৈর্য করার জন্য। এটা একটা বিশাল ব্যাপার, আমরা এত বকবক করেছি একটু শুনতে পায় না সবাই সব সময়, কিন্তু পরে না আবার বকাবকি করে, সেটা দেখা যাবে, অসুবিধা নাই। ধন্যবাদ তোমাদেরকে, আবার আবার কোনো একদিন দেখা হবে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সবাইকে শুভেচ্ছা।